নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। ভালোবাসা ভালোবাসা বেকার বুড়ো বাপ, সংসারের অভিশাপ, নো পজিশন, অল অপজিশন, পেট জ্বলছে, নো রুটি নো চা, সেই ব্রিটিশ রেজিমের যুধিষ্ঠির চাটুজ্জে, স্বাধীন ভারতের হরিদাস পাল, অথচ আমার ছেলে সুন্দর এ বাড়ির ফুড সাপ্লায়ার, আমার কাছে কোনো ফুডের সাপ্লাই নেই, যুধিষ্ঠির দ্য গ্রেট, পেটের নাড়ি বুড়িগুলো তোমায় ফ্রেট করছে। বাবা আপনার চা। আপনি মার সঙ্গে কথা বলছিলেন তাই আমি, তাই আমার আর একটা মাঝে কখন চা নিয়ে এলো দেখতে পাইনি। একবারে স্নান করে খেয়ে নিন বাবা, আপনার বয়স হয়ে যাচ্ছে, শরীরের দিকে নজর দিতে হবে তো। একেবারে আমার মুখের কথাটা বললে বৌমা, পেটের আলসারটা আমায় বড্ড জ্বালাচ্ছে, ভাবছি একবার ডাক্তারের কাছে যাব তো, চন্দন না ফিরলে তো। ও ফিরলে যাবেন, এতক্ষণ জাননি কেন বাবা? ক্যাশ ক্যাশ চাই তো, ডাক্তারগুলোকে তো জানো না এক একটা কষাই, ক্যাশ না পেলে হাতের কবজিখানাও ধরবে না।
হ্যাঁ বৌমা, আমি বুঝি। চন্দর ঘাড়ে সংসার, আমি একটা বাড়তি বোঝা। তা আজ তো চন্দরের মাইনের দিন, কটা নাগাদ ক্যাশ পাবে বলো তো? ধরো তোমার 3,000-এর মধ্যে সব কেটে 1600। 1600 সোজা হিসেব, প্রভিডেন্ট ফান্ড, ESI, PT আর LIC প্রিমিয়াম বাদ দিলে মোট 1300 টাকা কাটা গেছে। তাতে তো 100 টাকা কম হচ্ছে। ওটা আমার পকেটে। আপনার পকেটে? কাল তোমার ছেলের ইন্টারভিউয়ের জন্য 100 টাকা লোন দিয়েছিলাম আমার পকেট থেকে, আজ তোমার মাইনে থেকে সেটা আবার আমার পকেটে ফিরেছে। ঠিক 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 নেক্সট তোমার 300, 200 আসল, 100 সুদ, 300, 1, 2, 3 ধার সুদ। তোমার 400, 1, 2, 3, 4 ধার সুদ একেবারে ঠিক। তোমার 200, ধারের টাকা কখনো পুরনো হতে দিতে না, টাকা ঝাড় যাওয়ার ভয় থাকে। জামিনী আর আমার বাপিনিক গলায় গামছা দিয়ে টাকা আদায় করে নিতে হয়। গুণীজনরা কি বলে জানো? কি? ওল্ড ডেট ইজ এ ব্যাড ডেট। না না, কথা কোনো শেষ হয়নি, কথা শেষ হয়নি। নতুন ধার হাসি মুখে দিতে হয়। কেন? কেন? আজ টাকা দিলে টাকা তো বাড়ছে, বাড়বে, এক মাস বাদে সুদ সমেত ডবল টাকা ফেরত হবে। দেখি 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 গোপাল কোথায়? ওই ওই দিকে। এমনিতে যাই হোক, চন্দ্র মানুষ খুব ভালো। না আমি যাবো না, না আছে সার্ভিস, না আছে রিপেয়ার। সেই বাবরের আমলে দুটো টায়ার কিনেছিলে, আজ পর্যন্ত বদলাওনি। আজ মাইনে পেয়েছ, টায়ার কেন, তবে যাবো, নইলে আমি যাবো না। 3 বছর হলো জুতোটা কিনেছি, দেখ খালটা, দেখ 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 খালটা দেখ, আর তুই টায়ার বদলাবার কথা বলছিস? না চল চল। না আমি যাবো না, হাত জোর করছি, চল লক্ষ্মী শোলাম, চল লাতি মারছ, মারো মারো মারো, যত খুশি মারো, এদিকে লাতিও মারছ আবার ওদিকে হাত জোর করছো, টায়ার কেন, তবে যাবো। আমি কথা দিচ্ছি, কাল টায়ার কিনবই। আরে আজ পর্যন্ত আমার ছেলে কখনো সেকেন্ড হয়নি, চাকরি ওর হবেই। সত্যি বলছেন স্যার? আমি সিলেক্টেড। আরে বসো বসো, ন্যাশনাল স্কলারশিপ পাওয়া ছেলে তুমি, তার উপরে গোল্ড মেডেলিস্ট, তোমার মতো ব্রিলিয়ান্ট ছেলেকেই তো আমাদের কোম্পানির দরকার। তুমি বরং কাল থেকেই জয়েন করো। আপনি আপনি আমাকে বাঁচালেন স্যার, আমি আমি আমার বাবার পাশে দাঁড়াতে চাই। আমার বাবা মা জানেন স্যার, আমার জন্য অনেক কষ্ট করেছেন। হ্যাঁ, আমি তাদের মুখে এবার হাসি ফোটাতে পারবো, বাবা মার দুঃখের বোঝাটা আমি একটু একটু হালকা করতে পারবো স্যার। তুমি শুধু ভালো ছেলেই নয়, ভাগ্যবান বাবা মার ছেলে। হ্যালো মিস্টার দাস, কেমন আছেন? আপনি নিজে স্যার? নিজের কাজে নিজেকে এগোতে হয়, মন্ত্রী হওয়ার ঝামেলা তো বোঝো না, অনেক ফ্রন্টে লড়তে হয়, সবার আগে হোম ফ্রন্ট। মানে? মানেটা বুঝতে গেলে একটু এদিকে আসতে হবে। ছেলেটাকে? এ ব্রিলিয়ান্ট বয়, আমরা কাগজে চাকরির জন্য যে বিজ্ঞাপন দিয়েছিলাম না, এই ছেলেটি তার থেকে অনেক অনেক বেশি যোগ্য, আমরা একেই সিলেক্ট করেছি। রিজেক্ট করে দিন। চাকরিটা স্যারের শালাকে দিতে হবে। শালাকে? কানে যদি কালা না হয় তাহলে ঠিকই শুনেছেন, শালাকে। কিন্তু আর কিন্তু ঢোকাচ্ছেন কেন? সোজাসুজি গিভ অ্যান্ড টেক পলিসি, আপনি দেবেন আমরা নেব। স্যারের হোম প্ল্যানটা ঠিক রাখতে হবে তো, ভাই দিদিকে অত করে ধরেছে, এখন দিদির মুখ না রাখে, মানে স্যারের বউয়ের মুখ না রাখলে স্যারের মুখ থাকবে? কিন্তু এই ছেলেটিকে চাকরিতে না পারলে আমার মুখ থাকবে? কোম্পানি যদি না থাকে মুখ ধুয়ে জল খাবেন? মানে 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 কোম্পানির লাইসেন্স, পারমিট, 2-3 নম্বর ব্যাপার সব আটকে যাবে। কি রাজি তো? রাজি, ভেরি গুড। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কবে পাঠাচ্ছ? কাল সকালবেলার পোস্টে। আমার পোস্টে কেন? আরে এইসব কাজের জন্যই তো আমার পোস্টিং। ঠিক আছে, আমি কাল সকালে এসে নিজে হাতে চিঠিটা নিয়ে যাব। চল স্যার চল। ওকে চলি স্যার, ইউ মে গো নাও।
স্যার আমার চাকরিটা হবে না স্যার, আপনি যে বলেন স্যার। কি বলেছিলাম তা তুমি ভুলে যাও। আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু কিন্তু কোম্পানির সাথে মন্ত্রীর শালাকে আমার চাকরিটা দিতেই হবে। প্লিজ লিভ মি অ্যালোন এন্ড গো নাও। স্যার স্যার রাজা চ্যাটার্জির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা। টাকা আমি কোথায় পাই বলতো? তোলে কি আমার টাটা বিল্লা পেয়েছিস? হ্যাঁ পারে, দু মাস ধরে আমার গানের স্কুলের মাইনে বাকি, সেটা দেবে না? আরে নেনে লতা মঙ্গেশকর হবে, গান শিখে কি হবে তোর কাঁচকলা? এই যে ও চন্দ, তুই একটা এই পাঞ্জাবি করে দিতে পারিস, বুঝতে ছাড়া তো গায়ে দেওয়ার কিছু নেই, রাস্তায় বেরোতে পারি না, লোকজন ছাঁচা করে। বাবা দাদু তোমার ঢপ দিচ্ছে, তোমার কাছ থেকে টাকা হাতে বাদ ধান্দা। আমার বাবা কারখানায় হাতুড়ি পেটায়, কারখানার মালিকের সঙ্গে বসে এক টেবিলে অন্যের মাথায় হাতুড়ি পেটাতে পারে না, তাই মন্ত্রীর শালাদের চাকরি হয়। অথচ তোমার মতন আদর্শবাদী ইউনিয়ন লিডারের গোল্ড মেডেল পাওয়া একমাত্র ছেলের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসব ফসকে যায়। রাজা রাজা শোন, রাজা রাজার কথাগুলো মিথ্যে না। জানো কে জানো কে কি বলছো? এলো টাকাটা ধরো, যার যার মতন মিটিয়ে দাও। মা আমার গানের স্কুলের মাইনে আর সালোয়ার কামিজের টাকাটা দুটো তো হবে না, হয় স্কুলের মাইনে আর হয় সালোয়ার, একটা চাইলে আর একটার কথা বলতে হবে। বাবা আপনার? হ্যাঁ আমি ডিসিশন নিয়ে ফেলেছি, একটা দেহ থাকলে তবে তো শ্বাস পোশাক, ও পাঞ্জাবি আমার ক্যান্সেল। তুমি আমি ডাক্তারের টাকাটা দাও বৌমা। এত মাল খাচ্ছেন কেন দাদু? দেশি মালের স্বাদই আলাদা, দেশি মাল খেলে সব সময় আমার ওই স্বদেশী যুগের কথা মনে পড়ে। এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, রাইটার্স বিল্ডিং আক্রমণ। দাদু আপনি বিএলডিসির ভারত ছাড়তে ছিলেন? ছিলাম না মানে কি, আমি না ছিলাম তো ইংরেজরা এমনি এমনি ভারত ছাড়লো? কার ভয় ছাড়লো? কার ভয়? কার ভয়? দেশ ম্যান যুধিষ্ঠির চ্যাটার্জি। আপনার নাম শুনিনি তো দাদু। আমি আন্ডারগ্রাউন্ডে ছিলাম, কিন্তু গান্ধীজির সঙ্গে আমি কনসাল্ট করতাম। তিনি কি বলতেন জানো? তুমি আমি আর সুভাষ তিনজনকে ব্রিটিশরা টার্গেট করেছে, স্বাধীনতা পেতে হলে একজনকে টিকে থাকতে হবেই। আমি গ্রাউন্ডের উপরে থাকছি, সুভাষ গ্রাউন্ডের বাইরে বিদেশে, তুমি গ্রাউন্ডের নিচে চলে যাও। বেরিও না। কবে বেরোলেন দাদু? কে বলছে? আমি বলছি। স্বাধীনতার পরে নেহরু ওকে অনেক রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু উনি প্রধানমন্ত্রী হতে রাজি হলেন না। তারপরে যুধিষ্ঠির হেঁটে হেঁটে স্বর্গে গিয়েছিলেন, আপনি তো কলিকালের যুধিষ্ঠির, হেঁটে হেঁটে বাড়ি ফিরতে পারবেন তো? ঠিক বলেছে, বৌমা বসে রয়েছে, বাড়ি যেতে হবে, এটি লাস্ট পেগ আমার। ফুলসজ্জার রাতে বউকে বুকে টেনে আদর করার মতো। কি হচ্ছে কি, বয়সটা বাড়ছে না কমছে? তুমি কি তোমার সংসারের সকলের আশা পূর্ণ করতে পারো? ওই তো সামান্য করে টাকা হাতে তুলে দিয়ে সামলাও কি করে? তুমি যেমন করে তোমার বাইরের পাওনাদারদের সামলাও, আমিও তেমনি করে আমার ঘরের পাওনাদারদের সামলাই। মানে মাথা খাটাতে হয় মশায়। ওহ ও লোডশেডিং হয়ে গেল। আচ্ছা তুমি বাতিটা জ্বালিয়ে নাও। বাড়িতে কি কেউ আছেন? কে? আমি আমি আপনাদের অদম বাড়িওয়ালা মুকুন্দ বিহারী রায়। আসলে আপনি লাইটটা অফ করলেন কেন? ওই যে আপনারা পেমেন্টটা অফ করলেন বলে।
ভেবে দেখুন, এত বড় বাড়ি নিয়ে আছেন তবু ভাড়াটা সেই পুরনো যত সামান্য। তো বাড়ি ভাড়াটা কি আজ হবে? না হলে কিন্তু সারা রাত সারা দিন লোডশেডিংটা চলবে। আশ্চর্য, আপনি একটা রাত অপেক্ষা করতে পারলেন না? আলো নিবে বাড়ির মধ্যে ঢুকে ভাড়া চাইতে আসছেন? এটা কি কোনো ভদ্রলোকের কাজ হলো? দেখুন, আমি কাজের লোক, কাজ বুঝি, সেটা ভদ্রলোকের কি ছোট লোকের সেটা নিয়ে মাথা ঘামাই না। ঠিক আছে, একটাই তো রাত, অপেক্ষা করুন, আপনারা আলোর জন্য অপেক্ষা করুন, আর আমি টাকার জন্য অপেক্ষা করি, আসি। না না, জানো কি, এর ভাড়াটা দিয়ে দাও। দেখেছেন তো, সিদে আঙুলে কোনোদিন ঘি ওঠে না। এই নিন আপনার ভাড়া। হ্যাঁ হ্যাঁ, দেখি জান লাইটটা জ্বালিয়ে দিন। কথার বলতে ভাড়া এ হাতে, মেন সুইচ ওই হাতে। বাবা, মা আমি গানের স্কুলে যাচ্ছি, মা আমি গানের স্কুলে যাচ্ছি, শুনেছো? অত চেঁচাচ্ছিস কেন? গানের স্কুলে যাচ্ছিস না? পাড়ার সবাই জানে তুমি একজন লতা মঙ্গেশকর হতে চলেছো। কেন ধারাপাত পড়ছে? দুই একে দুই, দুই দুগুণে চার। তোমার গায়ে অত ফসকা পড়ছে কেন বুড়ো হাবড়া কোথা ঘাটে? মা আমি গানের স্কুলে যাচ্ছি। তো জানা, এত চিৎকার করছিস কেন? মা আমি গানের স্কুলে গেলাম। ঠিক আছে যা। জানা জানা, মাঠে গিয়ে চাচে গিয়ে যা। যা, অত চিৎকার করলে আর গলা দিয়ে গান বেরোবে না, ক্যানক্যান ক্যানক্যান করে খাসিবে। তোমার মুন্ডু। কতদিন ধরে চলছে বলি, কতদিন ধরে এই সিঙ্গেল সাইডটা চলছে? সিঙ্গেল সাইড নয় বাবা, ডাবল সাইড। চুপ, দাঁড়াও। আমাকে কি হরিদাস পাল ভেবেছো? হরিদাস পাল, এই তো ওয়ান সাইড টাইপ, বাকিটা কোথায় গেল? ও, আমি ভাবলাম যে দাঁড়াও। কি ভাবলে তুমি বলি? একটা করে ফাঁক যে যাচ্ছে, এর পয়সা দেবে কে? শোনো, কাল থেকে যদি তোমাকে টাইপ স্কুলে যেতে হয় তাহলে কি করবে? দুপিটে টাইপ করে এবং সেটা পরীক্ষা দেবার মতো করে আমার টেবিলে রেখে দেবে, আমি রোজ পরীক্ষা করে দেখব। কিন্তু বাবা, টাইপ তো কাগজের একদিকে হয়। না, দুদিকে হয়, হতে পারে। যদি দেখি তুমি একদিকে ওয়ান সাইড টাইপ করেছো, তাহলে আমিও তোমাকে ওয়ান সাইড করে দেবো। মানে আমি তোমায় তেজপুত্তুর করে দেবো। কতক্ষণ থেকে বসে আছে? আরে বুঝো না বাবা, চোখ এড়িয়ে। এই ভাই চলো চলো তাড়াতাড়ি। আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবি? তখন থেকে বলছে দোকান খুলিনি খুলিনি, ইয়ার কি হচ্ছে? ইয়ার কি বার করছি? আলু পটল সাজিয়ে মায়ের নামে ধ্যান হচ্ছে। বাজার দূরে বলে তাই তোর এখানে বাজার করতে আসি, বেশি পায়ের তারা মারবি তো এক জোরে তোর মুখ ঘুরিয়ে পিঠের দিকে করে। কে কে বললো কথাটা? যেই বলে থাকুক সাবধান করে দিচ্ছি, আর বলবে না, নইলে আলু পটলের বদলে হাত পাগুলোকে ভেঙে ওই ব্যাগে পড়ে দেবার। একটা কথা, আমার মা জানকী দেবী এসে বনি না করা অবধি আমি সবজি বিক্রি করবো না। খবরদার, মালে হাত দিয়েছিস কি হাতটাকে ভেঙে বাড়িতে পার্সেল করে দেবো। কেষ্ট কেষ্ট দাও। আচ্ছা, আমার জন্য এনাদের দান করিয়ে রেখেছিস কেন? সবাই তো কাজের লোক। মা, তুমি আমার কাছে সবচেয়ে বড়, আর তোমরা না থাকলে তোমাদের এই কেষ্ট কবে বানের জলে ভেসে যেত। পাগল কোথাকার, আপনারা কিছু মনে করবেন না, ও এরকমই। না মা, এনে ভক্তি তো উতলা উঠছে। ও তোর কে আয় রে? ও নয়, উনি
কে নয়, মা। ওনার ছোঁয়ায় আমার আশীর্বাদ, আর এটা মায়ের দান। ওনার, আরে উনি না থাকলে আমি কোনোতে মতন রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াতাম। আমাকে আমাকে মায়ের মতন ভালোবাসা দিয়ে খাইয়ে বড় করেছেন, একটা একটা অলক্ষীর ঘরে লক্ষ্মীর ঘট বসিয়েছেন। উনি আমার কাছে সাক্ষাৎ দেবী, বাড়িওয়ালাটা কি জশঙ্কর মাইরি, ছুটির দিনে বলে কিনা বাথরুম বাইরে করতে হবে, যত সব বিপদে পড়েছি তাই নিলাম। অ্যাডভান্স দিবি তার কত বায়না, জানিস না বাড়ি ভাড়া নিতে গেলে অ্যাডভান্স দিতে হয়। বাবা, ব্যালকনিটা পর্যন্ত ভাড়া দিয়ে দিলে, হ্যাঁ এত পয়সা কোথায় রাখবে? ব্যাংকে রাখবো, কোথায় রাখবো? এই যে দামি দামি জামা কাপড় গুলো, এগুলো কোত্থেকে আসে? ওসব পাকামে ছাড়ো, নিজের ব্যবসা নিজে ভালো করে বুঝে নাও, কাল থেকে ব্যবসায় বসবে। তোমার ব্যবসা তুমি দেখো, বেঁচে থাকুক আমার কম্পিউটারের টাইপ। কম্পিউটার টাইপ বলে টাইপ ঘষে ঘষে কত টাকা আসবে? তুমি কি তোমার এই ফোল্ডিং খাট আর বাড়ি ভাড়া ছাড়া কিছুই ভাববে না? বলে প্রাণী তো দুটো, বারান্দায় থাকবো আর ওই কল পায়খানা ওটা শেয়ার করে নেবো। কি, নিজের বাড়িতে বারান্দা থাকবো, বাথরুম অন্য লোকের সঙ্গে শেয়ার করে নেবো? হাই ভগবান, এখনই এই, এরপর তো দেখছি ওই ফোল্ডিং খাটের ফুলসজ্জা কাটাতে হবে। তা দুটো ফোল্ডিং খাট অন্তত দেবে তো? বিয়েটা কার সঙ্গে হবে শুনি? একটা মেয়ের সঙ্গে। আরে তোর বয়স কম, তুই একটা কেন হাজারটা মেয়ের কথা ভাব, আমি ভাবছি মেয়ের বাবার কথা। মেয়ের বাবার কথা? হ্যাঁ হ্যাঁ, একটা কথা মনে রাখবে, যারা আমার ছেলের দাম একটু বেশি দেবে আমার ছেলের বিয়ে সেখানেই হবে। ও মা, হবে না, একটা কথা কতবার বলবো? বারে, আমি এত টাকা পাবো কোথায় মা? তোরা কি ভাবিস বলতো, বাড়িতে কি টাকার গাছ আছে যে ঝাঁকুনি দিলেই পড়বে? ওই একটা মানুষের ঘরের সংসার বুঝিস না? থাক তাহলে হারমোনিয়ামটা বাড়িতে পড়ে, কাল স্কুলে সবাই গাইবে, আমি বাড়িতে বসে থাকব। বন্ধুগণ, 300 বছরের বিদেশি সাম্রাজ্যবাদের শোষণের নাক পাশ ছিন্ন করে আজ আমাদের মহান দেশ ভারতবর্ষ স্বাধীনতার 50 বছরে পদার্পণ করেছে। এই স্বাধীনতার জন্য অসংখ্য মানুষ জেলে গিয়েছেন, অবর্ণনীয় কষ্ট সহ্য করেছেন, বহু মানুষ শহীদ হয়েছেন, তাই তাদের উপযুক্ত মর্যাদা রাখার দায়িত্ব কাদের? আপনাদের, আমাদের। ইউনিয়নটা তো স্যারের পার্টি, স্যার যদি ওপর থেকে একটু নাড়িয়ে দেন না তা আপনিও হারিয়ে যাবেন। কত সহজে আপনি স্যারের কাছের লোক হয়ে যাচ্ছেন ভেবেছেন? সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধে আমরা আওয়াজ তুলি, ভ্রষ্টাচার দূর হটো। কত মানুষ প্রাণ দিয়েছে রাখতে গিয়ে এই পতাকার মান, ভ্রষ্টাচারী গায়ে জড়িয়ে করে আজ তারি অপমান। ও দেশের হাল ধরে আছে বড় বড় চোর যারা, সুযোগ পেলেই বেঁচে দেবে তিরঙ্গাটা যেন তারা, দেশের হাল ধরে আছে বড় বড় চোর যারা, সুযোগ পেলেই বেঁচে দেবে তিরঙ্গাটা যেন তারা। তাই ডামাডোল ডামাডোল হরি বল হরি বল, ডামাডোল ডামাডোল হরি বল হরি বল। যত বক্তৃতা দেয় হাতিয়ে তাদের গলা, বুঝলে? তাই নাকি? টাকার পাহাড়।
তোমার খাবারটা টেবিলে দি। কি কাণ্ড, আমি ভাবলাম তুমি আমায় দিয়েছো। না ঠিক আছে, আপনি খান। শোনো, তোমার খাবারটা আমি এক্ষুনি আনছি। আমি অফিস দেরি হয়ে যাবে, আমি অফিস ক্যান্টিনে খেয়ে নেবো, চলে। দাঁড়াও বাবা। বল। ম্যাড্রাসের চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, ওরা আমাকে ডেকে পাঠিয়েছে। ওই ট্রেনের ভাড়াটা তো লাগবে। কবে যেতে হবে? আজই। ট্রেনের টিকিটটা কাটতে হবে। আজই টিকিট কাটতে হবে? আমি তো কিছু ভেবে পাচ্ছি না। ভাবতে তুমি কোনোদিনই পারবে না বাবা, কারণ ভাবতে গেলে টাকা লাগে। আমাকে তুমি MBBS না পড়িয়ে বিয়েতে ভর্তি করলে, কারণ সে টাকা। কালেক্টর অফিসের চাকরিটা পেতাম, 10,000 টাকা ঘুষ দিতে হবে শুনে তুই পিছিয়ে গেলে, কারণ সে টাকা। কি বলতে চাস তুই? চিরদিন শুধু আদর্শ আর লম্বা লম্বা ভাষণ দিয়ে তুমি নিজে পালিয়ে বেড়ালে, কিন্তু একবারও ভাবলে না যে আজকের দিনে আদর্শ ধুয়ে জল খেলে পেট ভরে না? আমার এই অবস্থার জন্য তুমি দায়ী। স্যার, তুমি, তোমার এই খামখেয়ালি পড়ার জন্য আমার ওর জীবনটা বরবাদ হয়ে গেছে। টাকার কথা বললে তুমি ভাবতে পারো না, কিন্তু এটা তোমার সবার আগে ভাবা উচিত ছিল যে একটা অক্ষম লোকের সন্তানের বাবা হবার যোগ্য কিনা। রাজা, নিজের বাবাকে অপমান করতে এতটুকু মুখে আটকালো না তোর? দেখতে পাস না মানুষটা মুখের রক্ত তুলে তোদের সকলের জন্য খেটে মরছে? তোকে লেখাপড়া শিখিয়েছে, খাইয়ে দাইয়ে মানুষ করেছে, আর তুই তাকে দায়িত্ব জ্ঞান শেখাচ্ছিস? তুই নিজে কি দায়িত্ব পালন করছিস? তোর কি কোনো দায়িত্ব নেই বাপ মায়ের প্রতি? বিয়ে পাশ করে বসে আছিস, কোনো রকম যা হোক কিছু করে এই অক্ষম বাপটাকে সাহায্য করতে পারিস না? বল, জবাব দে। দেব মা, জবাব আমি দেব। তোমরা শুনে রাখো, আমি সেই দিন এবারই ভাত খাবো যেদিন আমি রোজগার করে নিজে হাতে ওই টাকা আমি তোমার হাতে তুলে দিতে পারবো। আজ থেকে আমার একটাই কাজ, যেভাবে হোক টাকা চাই। Thank you.
মাই ডিয়ার চিলড্রেন, সর্বদা মনে রাখবে, অসহায়কে সাহায্য করার অর্থ ঈশ্বরের আশীর্বাদ লাভ করা। তোমরা আমার অনাথ সন্তান, তাই আমার বিশ্বাস তোমরাও অনাথদের সাহায্য করবে। ওই চাঁদার বাক্সগুলো নিয়ে সবার কাছে গিয়ে আবেদন করো, যাও সবার কাছে গিয়ে আবেদন করো। তোমরা সকলেই আমার অনাথ সন্তান, তাদের সাহায্যে তোমাদের অনাথ ভাই বোনেরা উপকৃত হবে। এগিয়ে যাও, এগিয়ে যাও, প্রভু তোমাদের মঙ্গল করবেন। প্লিজ সাহায্য করবেন কিছু, দয়া করে আমাদের কিছু সাহায্য করুন, হেল্প, ভগবান আপনাদের মঙ্গল করবে, প্লিজ প্লিজ হেল্প আস, শুনুন আমাদের কিছু সাহায্য করুন। মেরি, তুমি অনাথা, এই চার্চের আশ্রমে তুমি বড় হয়েছো, ভালো শিক্ষা দীক্ষা পেয়েছো, এই সামান্য কথা টাকার জন্য তুমি এ কাজ করতে পারো? নো নো নো, আই ডোন্ট বিলিভ ইট। মেরি, তুমি অন্য কারো দোষ নিজের উপর নিচ্ছ না তো? না ফাদার, এ দোষ আমি করেছি। তাহলে মেরি, তোমাকে প্রভুর কাছে ক্ষমা চাইতে হবে, যাও। হে প্রভু, আমাকে ক্ষমা করো, নিজের স্বার্থের জন্য অনাথ ভাই বোনদের পয়সা চুরি করেছি, আমার পাপ মুছে দাও, আমায় পবিত্র কর। আমি এখন আসি ফাদার। যাও। শুনুন, আমার অপরাধ আপনি নিজের কাঁধে তুলে নিলেন কেন? এটাই আমাদের কাজ, আপনি নিশ্চয়ই কোনো বিপদে পড়ে কাজ করেছেন। আপনি কি করে জানলেন? আমি আপনাকে চিনি, ইউনিভার্সিটি গোল্ড মেডেলিস্ট আপনি, তাই বিনা কারণে এই কাজ আপনি করতে পারেন না। আমাকে ক্ষমা করবেন। ক্ষমা করবেন প্রভু যীশু, আমি ক্ষমা করার কে? আপনি আমার পাপের বোঝা তুলে নিয়ে ক্ষমা চেয়েছেন, এগুলো নিন। আপনি এগুলো নিলে আমি বুঝবো যে আমি প্রভুর কাছে ক্ষমা পেয়েছি। প্লিজ। দাঁড়া,
কিজি গোবিন্দ রাখির না ওরে ওরে বাবারে ওরে বাবারে ক্যাচ কট কট ওরে ওরে এতখানি সাদা কাগজ না সাদা কাগজ তো নয় কি লেখা বিকেল পাঁচটার সময় মেট্রোর সামনে অপেক্ষা করব এ কোন ব্যাট মরেছে ওরে ওরে আমার এতখানি বয়স হলো আর আমাকে কিনা প্রেম পত্র না বাবা না তোমাকে না কি লিখেছে দেখি না আর কি সাহস দেখেছ হ্যাঁ আমার এমন সুন্দর স্বভাবের ছেলে হ্যাঁ আর ওই হা ঘরের মেয়ে কিনা এ ঘরে বউ হতে চাইছে চল দেখাচ্ছি বাবা বাবা শোনো বাবা কি করছো আমার আমি কোথায় ভাবলুম তোর বিয়ে দিয়ে তোর শ্বশুরের টাকায় বেশ বড় বাড়ি করবো ফোল্ডিং কার্ডের ব্যবসাটা ফলাও করে বাড়াবো আর তা না করে তুই কি করলি আমার বাড়া ভাতে ছাই দিয়ে একটা ভাড়াটে মেয়ের ল্যাজে ল্যাজে লাট খেতে লাগলি আপনি কি বলছেন কিছু তো বুঝতে পারছি না আমার ঘরে আসুন ভেতরে আসুন মেয়েকে লাইন মারতে পাঠিয়ে ঘরে বসে মজা দেখছো না বাবা প্লিজ কি তুমি চুপ করবে না চোরের মায়ের বড় গলা নিজের বোন কে পার করতে পারে না আবার বড় বড় কথা রাজা তার বোনের অপমানের প্রতিবাদ করতে গিয়েছিল আর তাকেই তুমি মারলে তোমার ছেলে মেয়েরা আমায় পাগল করে দেবে জানোকে তোমার ছেলে আমার মুখে চুনকালি ছেটাচ্ছে আমার সম্মান পাটিতে ফেলে পা দিয়ে রগড়াচ্ছে সম্মান কত সম্মান দিয়ে বলছিল ওই মুকুন্দবাবু পারবে তাকে মারতে তোমার মেয়ে তোমার ছেলে তোমার বাবা যা করে বেড়াচ্ছে তারপরেও তুমি তোমার সম্মান নিয়ে বড়াই করছো একটা কাজ করো আজ থেকে ওই সম্মানের বোঝাটা কান থেকে ফেলে দাও তাতে তুমিও বাঁচবে সবাই বাঁচবে কেউ বাঁচবে না তুই আমি কেউ না এই দুর্দিনে কেউ বাঁচবে না রাজা তোর ডিগ্রি গোল্ড মেডেল তুই কি পেলি বল ফালতু কথা ছেড়ে এবার কাজে কথা বল কাজ দিতে পারবি করতে পারবি তবে চুরি জোর চুরি ডাকাতি নয় পুলিশের চোখ এড়িয়ে করতে হবে বল পারবি পারবো হাউসফুল কি করবি বলতো হ্যাঁ আমি রাজা চলেছি চার্চে চুরি করেছিলাম এখানে টিকিট ব্ল্যাক করছে I am not sorry. 10 ka 20 মানে দুটো টিকিট 40 টাকা। ভাই চল। চমৎকার। চমৎকার। সেদিন তোমার ছেলের গায়ে হাত তুলেছিলাম বলে অনেক কথা শুনিয়েছিলে। এখন যাও নিজের চোখে দেখে এসো তোমার গুলো তো ছেলে কীর্তি। সিনেমার টিকিট ব্ল্যাক করতে গিয়ে জেলের ঘানি টানছে। চিনছো না। পাড়ার লোককে জানিয়ে তোমার কি সমস্যা মিটবে? চলো জানো কি? আমি তোমায় আবার বলছি। আমার সম্মান নিয়ে ওদের আমি চিনিমিনি খেলতে দেবো না পুলিশ হলে সাপ জানিয়ে দেবো ওদের আমি চিনি না যাও পারবে পারতেই হবে দেখো যাও কি সংসারের জন্য আমি প্রাণ পর্যন্ত দিতে পারি কিন্তু অসম্মানের বোঝা মাথায় নিয়ে মাথা হেট করে আমি থানায় গিয়ে বলতে পারবো না রাজা আমার ছেলে দয়া করে আপনারা ছেড়ে দিন না বেশ তাহলে আমি যাচ্ছি তুমি যাবে ইচ্ছা যাও ফিরে এসে আমার বাড়িতে দেখতে পাবে না কত সহজই বললে তুমি যাবে না আমাকে যেতে দেবে না তাহলে কে যাবে আমি যাব আমার তো আর কোনো কালে অত মান সম্মান নেই তা বলে আমি বেঁচে থাকতে আমার নাতিটা জেলে বসে পচে মরবে তো টাকা দে টাকা আমি নিইনি মিলর্ড
আই এম নট এ ব্ল্যাকার, আই এম এ গোল্ড মেডেলিস্ট বিএ। কিন্তু আপনার বিরুদ্ধে টিকিট ব্ল্যাক করার অভিযোগ আছে। এ অভিযোগ সত্য নয় মিলর্ড। কিন্তু স্যার, ও যখন একটি মেয়েকে টিকিট ব্ল্যাক করছিল তখন আমার এক অফিসার এবং আমি ওকে হাত নাতে ধরেছি। ইউ আর রং মিস্টার অফিসার, আমি টিকিট ব্ল্যাক করছিলাম না, আমি টিকিটটা আমার বান্ধবী মেরিকে দিচ্ছিলাম। উনি যে আপনার বান্ধবী তার কোনো প্রমাণ আছে? আছে, প্রমাণ আছে মিলর্ড। এই যে কাঠ গড়া দাঁড়িয়ে আছে রাজা চ্যাটার্জি, আমি তার বান্ধবী। আমি জানতাম না যে আপনি কোর্টে থাকবেন, তাই মিথ্যে করে কথাটা বলেছিলাম। আপনি আমার মিথ্যেটাকে সত্যি করে দিলেন। কেন বারবার আমার ঋণটা বাড়াচ্ছেন আমি বুঝতে পারছি না। আপনি তো জানেন না যে আমি কে। জানি, সেদিন গোল্ড মেডেলে কথা বলেছিলাম, তাতেও আপনি বোঝেননি। আপনি কলেজে আমাদের সিনিয়র ছিলেন, সবার আদর্শ ছিলেন, তারপর কলেজ লাইফ শেষ হলো, আপনি হারিয়ে গেলেন। কিন্তু ভাবিনি এইভাবে আবার ফিরে আসবেন। ভেবেছিলাম কোনো আইএএস কিংবা আইপিএস অফিসার হিসেবে কাজ করছেন। এখন তো জানলেন আমি কি কাজ করি। কি মনে হচ্ছে? মনে হচ্ছে আরো আগে কেন দেখা হলো না, তাহলে আজ আপনাকে এখানে আসতে দিতাম না। একজন সৎ আদর্শবান ছেলে এভাবে হারিয়ে যাবে, এ হয় না। তাই তো সাধ্যমতো চেষ্টা করেছি আপনার পাশে এসে দাঁড়াতে বার বার। শুধু পাশে না থেকে পাশাপাশি থাকতে পারো মেরি? মানে যে মিথ্যেটাকে আদালতে দাঁড়িয়ে সত্যি বলে স্বীকার করে নিলে। এসো, আজ থেকে আমরা আমাদের জীবনেও সেটাকে সত্যি করে তুলি। আজ থেকে আমরা দুজনে দুজনের বন্ধু। দেখো, আমি ভালো কথা বলে দিচ্ছি, ঝট করে আমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাও। বাবা বাড়ি থেকে ঘাড় ধরে বাইরে বার করে দেবে। আগে না মশাই, ওসব কিছুই হবে না। প্রথম প্রথম দেখবে একটু রাগে থানা পুলিশ করবে, তারপর আমার বাবার মুখ দেখবে না, তারপর কিছুদিন গেলে রাগ পড়ে যাবে, তারপর তোমার বাবার আমার বাবার মিলন, তারপর আমাদের বিয়ে। তারপর? তারপর আবার কি? তারপর তারপর প্রেম, আর শুধু প্রেম, বুঝলে? মিষ্টি মিষ্টি প্রেম, মিষ্টি মিষ্টি প্রেমের গান। যা, ওসব প্রেমের গান এখন পুরনো হয়ে গেছে। আচ্ছা বাবু ঠিক আছে, অন্য গান গাইবো। দেখি না না না।
সব বলালো না দেখেও সব দেখা গেল দে 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 না প্রেমের নামে কিছু দে না My dear child, কোনো মানুষকে ভালোবাসার মধ্যে কোনো পাপ নেই, কিন্তু এক্ষেত্রে শুধু চাকরিটাই নয়, তোমাদের বিয়েতে আরো অনেক বাধা রয়েছে। তুমি খ্রিস্টান অনাথ মেয়ে, রাজা হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান, বিয়ের পর ওর বাড়ির লোকেরা কি তোমাকে মেনে নিতে পারবে? পারবে ফাদার, পারবে। আমি প্রভু যীশু আর ভগবানের নামে শপথ করে বলছি, মেরি আমার, আমাদের শুধু একটু অপেক্ষা করতে হবে। আমার একটা চাকরি আর আমার বোনের বিয়ে পর্যন্ত, তারপরে মেরিকে আমি ঘরে নিয়ে যাব। বলো মেরি, তুমি রাজি? পারবে অপেক্ষা করতে? পারবো ফাদার। গড ব্লেস ইউ মাই চাইল্ড। ফাদার, আমি আপনার সামনে শপথ করছি, মেরির ভালোবাসার সম্মান আমি রাখবই। শ্রমিক ঐক্য, আমাদের ধর্মঘট, আমাদের দাবি। শ্রমিক ঐক্য, আমাদের দাবি। শ্রমিক ঐক্য, আপনাকে বড় সাহেব ডাকছেন। বড় সাহেব চন্দ, তুমি বলে দেবে আমাদের বোনাস না দিলে আমার ধর্মঘট উঠবে না? উঠবে না। মালিক লোভ দেখাবে, কিন্তু লোভ দেখাবে আমাকে? চোখে সর্ষে ফুল দেখিয়ে ছাড়বো। দাঁড়া আমি দেখছি কি কেন ডাকতে দেখছি। দাঁড়া চলো, আমাদের দাবি মানতে হবে। শ্রমিক ঐক্য, জিন্দাবাদ, আমাদের দাবি মানতে হবে। তুমি যাও। আচ্ছা, আমি তো আপনার জন্য অপেক্ষা করছি। আমার এই সৌভাগ্যের কারণ কারণ ওদিকে দেখুন। রাজা, তুই? আমি ডেকে পাঠিয়েছি। হ্যাঁ, আপনার ছেলে তো একটি রত্ন, ফ্যাক্টরি বড় করছি, অনেক ভালো ভালো ছেলে লাগবে, সেই জন্য ওকে ডেকেছি। আর রাজার মতো ছেলেরা হবে কোম্পানির অ্যাসেট। রাজা, তুমি কাল কি জয়েন করবে? মাইনে আপাতত 2000, পরের মাস থেকে আরও বাড়বে। হ্যাপি? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই খবরটা দেবার জন্যই কি আপনি আমি ডেকেছেন? অফকোর্স নট। আমি আজ আপনার কাছে কিছু ফেভার চাইব। ফেভার? আমার কাছে? সেটা কি? নিউটনের থার্ড লটে জানা আছে, এভরি অ্যাকশন হ্যাজ গট ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আমি আপনার ছেলেকে চাকরি দিচ্ছি, বিনিময়ে আপনাকেও কিছু প্রতিদান দিতে হবে। প্রতিদান কিরকম? স্ট্রাইকটা তুলে নিন, বোনাসটা দিয়ে দিন, স্ট্রাইক উঠে যাবে। যদি না দিই স্ট্রাইক চলবে? রাজা, তুমি তোমার বাবার কাছ থেকে জেনে নাও যে কোনটা জরুরি, তোমার চাকরি না স্ট্রাইকটা। বাবা, বাবা, তুমি আমার কথা একবার ভেবে দেখো, তোমার উপর নির্ভর করছে আমার ভবিষ্যৎ। বাবা, তুমি কি চাও না আমি একটা চাকরি পাই? চাই। আমায় কি করতে হবে? শ্রমিকদের বুঝিয়ে স্ট্রাইকটা তুলে নাও। না, আমার স্বার্থের জন্য আমি শ্রমিকদের সঙ্গে বেইমানি করতে পারবো না। আমার একটা ছেলের জন্য 100টা ফ্যামিলি আমি মুখের গ্রাস কেড়ে নিতে পারবো না। 4 বছর ধরে আমি বেকার, তুমি চাও না সেই যন্ত্রণা থেকে আমি মুক্তি পাই? চাই 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 চাই, কিন্তু তার বিনিময়ে আমাকে কি করতে হবে জানিস? কাল সকালে তুই যখন অফিসের চেয়ারে গিয়ে বসবি, তখন আমাকে চোরের মতো লুকিয়ে বেড়াতে হবে আমার সহকর্মীদের কাছ থেকে, আর এই যন্ত্রণা নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। তোমার ছেলের চাকরির থেকে ওই বস্তির জানারগুলোর স্বার্থই তোমার কাছে অনেক বেশি হলো, তাই না বাবা? তোমার ছেলের ভবিষ্যতের চেয়ে ওই ভিখিরিগুলোর দাম তোমার কাছে অনেক বেশি হলো।
তুমি কি আমার বাবা? তোর চোখে যাদের জানোয়ার ভিখিরি মনে হচ্ছে আমি তাদের নেতা। ওই ভিখিরিদের রক্ত দিয়ে তৈরি হচ্ছে মালিকের ফ্যাক্টরি, বাড়ি, গাড়ি সবকিছু। তাই তোর ভবিষ্যতের জন্য ওদের পেটে আমি লাথি মারতে পারবো না। সারা জীবন সততা, আদর্শ, নীতি অনেক তো হলো, পেলিটা কি? হ্যাঁ, দুঃখ, অভাব, এছাড়া আর পেলিটা কি? তুই অন্যের হাড়ির খবর নিয়ে আমাদের কি দরকার? আমরা তো আমাদের কথাই ভাবব। কি ব্যাপার এত চাঁচামেচি কিসের? দেখো না মা, আজ আজ আমার একটা সুযোগ এসেছে। মালিক নিজে আমাকে ডেকে পাঠিয়েছে চাকরি দেবে বলে। বাবার গোয়া তুমি যেন সব নষ্ট হয়ে যাচ্ছে। কিসের গোয়ার তুই? বাবা স্ট্রাইক তুলবে না, শ্রমিকদের কাছে নাকি ছোট হয়ে যাবে। কিন্তু তাহলে যে দাদার চাকরিটা হবে না সেই কথাটা কিছুতেই বুঝতে পারছি না। তুমি একটু বোঝাও তো বৌমা, একটু কম্প্রোমাইজ করলে যেখানে ছেলেটার চাকরিটা হয়ে যায় এই সমস্ত জেদাজেদির কোনো মানে হয়? একটা অনুরোধ করব, রাখবে? বলো। তুমি শুধু সন্তানের বাবা নও, আমারও স্বামী। তোমার স্ত্রী হয়ে তোমাকে অনুরোধ করছি, মালিকের ছড়ে দেওয়ার রুটি কুড়িয়ে নিজেকে ছোট করো না। তুমি স্ট্রাইকটা তুলবে না। শ্রমিক ঐক্য আমাদের দাবি, শ্রমিক ঐক্য আমাদের দাবি, কর্মঘট চলছে, চলবে, চলছে, চলবে, শ্রমিক ঐক্য। মালিক পক্ষের কিছু সমাজ বিরোধী আমাদের স্ট্রাইক ভাঙতে আসছে। আমার শ্রমিক ভাই সাহ, মালিক পক্ষ আমাদের দাবি মানবে না বলে কিছু ভাড়াটে গুন্ডা দিয়ে আমাদের ধর্মঘট ভাঙতে আসছে। প্রাণ থাকতে আমরা তাদের আমাদের ফ্যাক্টরিতে ঢুকতে দেব না। রাজা তুই, তুই তাহলে এদের নেতা? রাস্তা ছেড়ে দাও। রাজা এ কাজ করিস না, এটা মালিকের চালাকি। তোদের চাকরি দেবে বলে ভাওতা দিচ্ছে, আসলে তোদের দিয়ে আমাদের ধর্মঘট ভাড়াতে চাইছে, আর সেই ফাঁদে তোরা পা দিয়েছিস, তোদের গুন্ডা বানাচ্ছে। চুপ করো, জন্ম দিয়ে রাস্তা ছেড়ে দিয়েছ, বাড়ি আমাদের নিষ্কর্মা, আর সমাজ আমাদের কপালে বেকার লোফার গুন্ডার চাপ মেরে দিয়েছে। আজ আমরা গুন্ডামি করবো, রাস্তা ছেড়ে দাও। না, রাস্তা ছাড়া হবে না, ক্ষমতা থাকে তো রাস্তা করে নে। কোথায় যে চলে গেছে মানুষের ভগবান, জানে না আজকের সন্তান। ভালোবাসা মমতা মায়ার স্নেহে রক্তে লিখে যায় আজকের ইতিহাস। আজকের সন্তান, আজকে সুখ শান্তির বাসা আজ ভেঙে যায়, লোভ আর স্বার্থের আগুনেতে জ্বলে যায়। পিতা আর পুত্রের মাঝে মা বাধা আছে, চোখের জলের রং আজ লাল হয়ে গেছে। ভালোবাসা মমতা মায়ার স্নেহে আজকের সন্তান, আজকের স।
আলসার হওয়ার পর থেকে পেঁপের ঝোল সার হয়েছে। বাড়িতে কেউ আছেন? শুনছেন? কাকে চাই? আপনাকে। আমাকে কি দরকার বলুন তো? মুরগি? না, আপনি তো বাড়ির মালিক। হ্যাঁ। আচ্ছা, এইমাত্র যে মেয়েটিকে আমি ঘরে যেতে দেখলাম আপনি তার বাবা। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি? আপনার মেয়েকে আমার ভারী পছন্দ হয়েছে, ওকে আমি আমার নাক বউ বানাতে চাই। তাই নাকি? আসুন আসুন, ভেতরে আসুন। নাতি আমার ইঞ্জিনিয়ার, বিলেত থেকে এসেছে, বিয়ে থা করে আবার বিলুৎ ফেরত যাবে। পাত্রী খুঁজতে বেরিয়েছিলাম, আপনার মেয়েটিকে নজরে পড়ল, খুব পছন্দ হয়ে গেছে আমার, ঢুকে বললাম মুরগিটা আনুন। মেয়েটিকে ডাকুন, একটু প্রাণ ভরে আশীর্বাদ করে যাই। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি নিজে এসেছেন, এ তোমার পরম সৌভাগ্য। এই তো সেদিন জ্যোতিষী বলে গেল এ মাসেই আমার মেয়ের বিয়ে হবে। ওকে শুনছো? যাও মালতীকে পাঠিয়ে দাও। এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়ার ঝামেলা করবেন না। না না, তা কি কখনো হয়? আপনি আজ আমাদের বাড়িতে প্রথম এলেন, আপনাকে কিছু খেতেই হবে। না, কি আর খাবো, সে খাওয়া দাওয়া ছিল আমাদের দেশের বাড়িতে, আমাদের আবার মুরগির চাষ ছিল, এত বড় বড় মুরগি, কি ভারী আশ্চর্য ব্যাপার, কি অলৌকিক যোগাযোগ। আজ আমাদের বাড়িতেও স্পেশাল মুরগি মশাল্লাম। হচ্ছে নাকি? হচ্ছে নাকি মানে হয়ে গেছে। কি বলছো? কি ঠিকই বলছি, আমি আমি মা হতে চলেছি। প্লিজ বেরি, আমাকে একটু বোঝার চেষ্টা করো, তুমি তো জানো আমার অবস্থা, ঘরে অবিবাহিত বোন রয়েছে, বাবার একার ঘরে সংসার, আমার কোনো চাকরি নেই। কেন চিন্তা করছো? আমি তো ফাদারের সামনে শপথ করেছি, অপেক্ষা করব। কিন্তু আমাদের সন্তান, সে তো অপেক্ষা করবে না মিনি। আমি জানি তুমি দুঃখ পাবে, সব মেয়েই চায় মা হতে, কিন্তু কিন্তু এই সমাজ, এই সমাজ প্রতিদিন আমাকে তিলে তিলে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। আমি চাই না মেরি, আমার পাবে তোমার মাথাটা মাটির সঙ্গে মিশে যাক। মন খারাপ করো না, তুমি যা চাও তাই হবে। অ্যাবসার্ড, এই অবস্থায় অ্যাবর্শন করা অসম্ভব, বিপদটা ভেবে দেখেছো কি? আমার আর কোনো উপায় নেই ডক্টর, প্লিজ হেল্প মি। এখন সময় পেরিয়ে গেছে, এই অবস্থায় অ্যাবর্শন করে কি আমি খুনের দায়ে পড়ব? ও চায়নি ডক্টর, আমি ওকে রাজি করিয়েছি। ছেলেটাকে আমার কাছে নিয়ে এসো, আমি ওর সঙ্গে কথা বলবো। না না, রাজা ধোকাবাজ নয়, ও খুব ভালো ছেলে, আসলে ওর চাকরি নেই, ঘরে অবিবাহিতা বোন, তাই তাই এই ডিসিশন। আর আমিও কোনো অন্য পথ না পেয়ে আসতে পারি? আসুন। তোমার নাম? মেরি। বিশ্বাস করুন, এখন আমার ছেলের বিয়ে দেওয়া কোনোভাবে সম্ভব নয়। সে কি কথা,
আপনার বাবা আমার বাড়িতে গিয়ে নিজে বলে এলেন ইঞ্জিনিয়ার পাত্র বিলেত থেকে এসেছে, এ মাসেই বিয়ে করে আবার বিলেত চলে যাবে। বাবা এই কথা বলেছে? হ্যাঁ। আশ্চর্য বাবা, বাবা কি হলো? তুমি কি রাজার বিয়ের কথা বলেছ? রাজার বিয়ের প্রস্তাব, হাস্যকর প্রস্তাব, কোত্থেকে সব খবর পান বলুন তো আপনারা? বাহ, আপনি নিজে নেমন্তন্ন করে এলেন আর এখন চিনতেই পারছেন না। আমি আমি কি পাগল না আমার মা? কি হলো? কি আমি লুঙ্গিটা ছেড়ে আসি? এই যে বুড়ো পালাচ্ছো কোথায়? হ্যাঁ নিশ্চয় দেবাইতে চব্বিশ বছর খেয়ে তুমি উল্টে পাল্টা বলে এসছো। হ্যাঁ আপনার শুনুন, আমার দাদু যুধিষ্ঠির হলো জীবনে কোনোদিন সত্যি কথা বলেনি। আমি ইঞ্জিনিয়ার নই আর বিয়ের ফেরত নই, আমি একটা নির্ভেজাল বেকার। সে কি উমা, এই কি সব বলিস কথা গো? শুনলেন তো আপনারা, তাহলে এবার আপনারা আসুন। শুনুন চন্দ্রবাবু, যা হবার হয়েছে, এখন আপনি রাজি থাকলে আপনার ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিতে রাজি। না না না, এত বড় কাণ্ডজ্ঞানহীন কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। আমার ছেলে বেকার, জেনেও আমি আপনার মেয়ের সঙ্গে কেমন করে বিয়ে দেবো? আহা, আপনার ছেলের চাকরি আমিই করে দেবো, আর নগদ? হ্যাঁ না, দেনা পাও না? নগদ ৫০,০০০ টাকা আমিই দেবো। না তাহলে তো কতটা এবার ভাবা যেতে পারে, ওই টাকায় রানীর বিয়েটা হয়ে যাবে, তুই রাজি হয়ে যা চন্দ্র। তোমার লজ্জা পাওয়া উচিত বাবা। কেন? তোমরা সবাই মিলে আমার মাথাটা মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছ, রাজা বেকার জেনেও আমি কি করে? আপনারা আসুন, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? চাকরি পাবি, টাকা পাবি, আর কি চাই তোমার? তোমার কি এমন পাকনা গজিয়েছে? কোনো অসুবিধা নেই। আছে, অসুবিধে আছে, বিয়ে ওর এখন হবে না। আপনারা কিছু মনে করবেন না, আপনারা আসতে পারেন। ভারী আশ্চর্য লোক তো আপনারা। চলো চলো। ম্যারি ভেতরে এসো। ম্যারি তুমি? ম্যারি ইনি হচ্ছেন তোমার স্বামীর দাদু, ইনি তোমার শ্বশুর, আর এই হলো তোমার ননদ রানী। এসব কি বলছো তুমি? তোমার গুণধর ছেলেকে জিজ্ঞেস করো, এই মেয়েটা মা হতে চলেছে, এই অবস্থায় ওকে কোথায় ফেলবো? ম্যারি অনাথ, ওর কেউ নেই। কিন্তু হয় না, হয় না, রাজা দোষ করেছে, তুমি ওকে যা খুশি শাস্তি দাও। তাই বলে একটা খ্রিস্টান মেয়েকে ঘরে তুলে তুমি আমাদের সবাইকে শাস্তি দেবে নাকি? না না, তুমি ওকে বার করে দাও। দাদু থাম, দেখো বৌমা। বাবা আমি একজন মা, মা হয়ে আর এক মায়ের যন্ত্রণা বুঝি, তাই আমি কোনো জাতপাত মানি না। আমি এই অনাথ মেয়েটিকে বাড়ির বউ করে এনেছি। একটা খ্রিস্টান মেয়ে হিন্দু ঘরের বউ হবে? নিজের মেয়েটাকে কি করে বিয়ে দিবি? একবার ভেবে দেখেছিস? বার করে দে, বার করে দে, ওর অদৃষ্টে যা আছে তাই হবে, ওর ভাবনা ওর, আমাদের না। ঠিক বলেছেন আপনি, আমার জন্য আপনাদের সংসার ভেঙে ছাড়কার হয়ে যাবে এ আমি চাই না, আমি যাচ্ছি। যাও ভেতরে যাও, যাও ভেতরে যাব। হ্যাঁ তুমি যদি আমার মেয়ে হতে আমি কি পারতাম তোমাকে এভাবে তাড়িয়ে দিতে? বাবা আরে পাগলি, না না কাঁদে না কাঁদে না, আজ থেকে এখানেই থাকবে, এটাই তোমার ঘর। এনা এত ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আরে কি করলে সব ঠিক হবে সেটাই তো ভাবছি। মেয়েরি মা হওয়ার আগে রাজার সঙ্গে মেয়ের বিয়েটা দিয়ে দিতে হবে, আরে সমাজ বলতে ব্যাপার আছে, এসব জানাজানি হয়ে গেলে তুমি তোমার মেয়ের বিয়ে দিতে পারবে? আচ্ছা একটা কাজ করবে? কি? অনিন্দু আর রানী দুজন দুজনকে ভালোবাসে, একবার মুকুন্দবাবুর সঙ্গে কথা বলে এসো না। তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি মরে গেলে ওর বাড়ি যাবো না, ওর সঙ্গে দেখা করবো না। ঠিক আছে তাহলে আমাকে যেতে হবে,
তুমি ওর বাড়ি যাবে? বাড়ি মেয়ের বিয়ে দিতে হবে তো? না না না, বলার কি আছে বলুন। আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবেন, এ তো ভালো কথা। ওই তো ছেলে আবার একটা বাঁদর বাচ্চা। নইলে আপনি ভাবুন, তুই ভাড়াটে মেয়ের সঙ্গে প্রেম করিস? ছি, তবে কি জানেন, আমি ব্যবসাদার মানুষ, আমি ওই ব্যবসাটাই ভালো বুঝি। কিন্তু উপায় কি বলুন? ওই তো একটাই ছেলে আমাকে, নিত্য আর হলো না, ওই আর কি। আর কিছু না, ভাড়াটা একটু বেশি লাগবে। ভাড়া? ওই হলো আর কি, মানে যৌতুক। দেখুন, এত বছর ছেলেটার পেছনে ইনভেস্ট করেছি, তার একটা সুদ তো আছে। ধরুন আজকের দিনে আমার ছেলের বাজার দর নয় নয় করেও 2 লাখ টাকা। আমাদের অবস্থা তো আপনি জানেন, সে বুঝে একটু। না না না, এরকম সেন্টিমেন্টাল কথা আপনি বলবেন না, আমি তোকে জল রাখতে পারি না। তবে এটা এটাও তো ভাববেন, বিকিরির মতো আপনার মেয়েকে বারান্দায় ছিপ ফেলে বসে থাকতে হবে না। তাহলে ঠিক আছে, আপনি এত করে বলছেন, আপনার জন্য স্পেশাল কনসেশন। দেখুন, আমার ছেলের বউ হতে গেলে আপনি দেবেন কি দেবেন? ওই 50 ভরি সোনা আর 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা? এত টাকা আমি কোথায় পাবো? আমিও কিছু ভাবতে পারছি না। রানীর বিয়েটা বোধহয় হবে না। না না, বিয়ে তো দিতেই হবে, বিয়ে দিতেই হবে। একটা উপায় আছে। কি উপায়? আমাকে ভলান্টারি রিটায়ারমেন্ট নিতে হবে। কি মানে? তার মানে তুমি চাকরি ছেড়ে দেবে? না না, এত টাকা আমি কোথা থেকে জোগাড় করবো? না না, এই কাজ তুমি করো না, চাকরি তুমি ছেড়ো না। ছেলে মেয়েদের জন্য এটুকু করবো না? ছেলে মেয়ে, তোমার ছেলে মেয়েদের আমি তোমার চেয়ে ভালো চিনি, কারণ আমি মা। ওরা নিজেদের কথা ভাবে, নিজেদের জীবনকে সাজিয়ে গুজিয়ে বাঁচার কথা ভাবে। স্বার্থের জন্য ওরা কত নিচে নামতে পারে তুমি জানো না। তুমি যেদিন চাকরি ছেড়ে দেবে, তারপর দিনই আমাদের ঠাঁই হবে গাছতলায়। আমি জানি, আমি জানি। তা সত্ত্বেও বাবা হিসেবে আমার একটা কর্তব্য আছে। কালই আমি বসের সঙ্গে কথা বলব। সব কথা আমি জানি চন্দ্রবাবু, কিন্তু তাড়াতাড়ি টাকা পেতে গেলে আপনার কাছে একবার দিল্লি যেতে হবে। আমি আপনার সব পেপার্স এমডির কাছে পাঠিয়ে দিচ্ছি, দিল্লি পৌঁছলেই আপনি হাতে হাতে টাকা পেয়ে যাবেন। কটা দিনের জন্য জরুরি ব্যাপারে দিল্লি যেতে হচ্ছে, তো ট্রেনে আসা যাওয়া থাকা খাওয়া দাওয়া তো 1000-1500 টাকা ধার দিতে পারবে? হাসালে চন্দ্র, পকেটে 150 টাকা নেই, কি করা যায় বলো তো? তাহলে একটা কাজ করো, ঘরে কোনো অকাজের জিনিস আছে তাহলে বন্ধক রেখে কিছু টাকা পেতে পারবে। মোটর সাইকেলটা বেচে দেবো। তুই তো জানিস আমার ভীষণ টাকার দরকার, আমি তোকে কথা দিচ্ছি দিল্লি থেকে ফিরেই আমি তোকে ফিরিয়ে নিয়ে আসবো। চল চল। না আমি যাবো না, আমি যাবো না, আমি তোমায় ছেড়ে যা বললাম, আমি হাত জোর করে বলছি চ বাবা চ। লক্ষ্মী আমার দেখবে, মান যত খুশি মান, আমি তোকে ঠিক বাড়ি পৌঁছে দেবো বাস, ঠিক বাড়ি পৌঁছে দেবো। তোমাকে জমা দিও না বাস, তোমাকে জমা দিও না বাবা। দেড় হাজার হবে না, 1000 দিচ্ছি,
নিতে হয় নাও, নয়তো এই ব্রিটিশ আমলের মাল ফেরত নিয়ে চলে যাও। দাদা, ও দাদা, ও দাদা, দেখো বিক্রি করে, বিক্রি করার ইচ্ছা আমার ছিল না, আর পাঁচশো টাকা যদি দেন। বলছি তো 1000-এর এক পয়সা বেশি হবে না। হ্যাঁ বলছি তো হবে। বাবা আপনি কেষ্ট, তুই কেমন আছেন আপনি? বাবা এই গাড়িটা আমি কিনেছি মায়ের দান, আজ এই শুভদিনে আপনার সঙ্গে দেখা হবে আমি ভাবতেই পারিনি। শুভদিন? হ্যাঁ, মানে আজ আমার একটা টেন্ডার পাস হওয়ার কথা, সেটা যদি পাস হয়ে যায় তাহলে আপনাদের কেষ্ট সবজিওয়ালার সবজিওয়ালা থাকবে না, বিরাট বড় একটা ফ্যাক্টরির মালিক হয়ে যাবে। আপনি আমাকে আশীর্বাদ, আশীর্বাদ করছি, প্রাণ ভরে আশীর্বাদ করছি, তুই আরো বড় হ। আমার দিল্লি যাওয়ার কেষ্ট, এই কেষ্ট, আরে তোকে তখন থেকে খুঁজছি, আর সারা রাত কি তোর জন্য অফিস খোলা থাকবে নাকি? আর শিগগির তোর টেন্ডার জমা দিতে হবে না? বাবা মাকে আমার প্রণাম দিয়ে দেবেন, আমি পরে একদিন এসে মাসে দেখা করবো। হ্যাঁ চল চল চল। বেঁচে থাক কেষ্ট, আরো বড় হোক, কিন্তু এদিকে কি হবে? টাকা জোগাড় না হলে তুমি দিল্লি যাবে কি করে? সেই তো ভাবছি। আচ্ছা ঘরে কি এমন কিছুই নেই যেটা দিয়ে টাকার ব্যবস্থা করা যেতে পারে? আছে বাবা। মেরি তুমি? এটা যদি আপনার কাজে লাগে তাহলে এটা নিন। আপনি আমার জন্য যা করেছেন আমার আপন জনরা থাকলেও থাক করতো না, এটা রাখুন। কি করছো? এতে ভগবানের ছবি আছে, ভগবানের আশীর্বাদ আছে, এটা কি পায়ে ঠেকাতে হয়? ভগবানের পায়ে ঠেকাবো তাতে অপরাধ কোথায় বাবা? আপনি আর মাই তো আমার কাছে ভগবান বাবা। অনাথা সন্তানের দান আপনি নেবেন না? কে বললো তুমি অনাথ? তুমি আমাদের সন্তান, মায়ের দান আমি হাত পেতে নেব। কত ঝড় ঝাপটা তুমি একা সামলেছ, আমি তোমাকে কি সান্ত্বনা দেব? ছেলেটা চলে গেল, এই দেখার জন্য আমি বেঁচে রইলাম। মা আপনার পায়ে পড়ে দুটুকু খেয়ে নিন, কাল থেকে কিছু খাননি, আপনি ভেঙে পড়লে সংসারটা ভেসে যাবে। যে মা খেয়ে নাও না, কত লোকই আসবে সান্ত্বনা দেবে, কি হবে? আমার যে আবার হয়েই গেছে, আস্তে আস্তে চোখের জল একসময় শুকিয়ে যাবে। সে তো যাবেই, মাথার উপর বট গাছের মতো ছিল লোকটা, সমস্ত ঝড়ঝাপটা একা সামাল দিয়েছে, এখন যে কি করে সংসারটা চলবে বুঝতে পারছি না। কোনোদিন বোঝার চেষ্টা করেছো?
লোকটা ক্ষমতার বাইরে গিয়ে কেন সুদে টাকা ধার করে আনতো জানো? সেটা তোমাদের জন্য। মা কোথায়? ঘরে। বৌদি, আপনাকে কি বলে যে সান্ত্বনা দেবো আমি জানি না, তেমন ভাষা আমার জানা নেই। তবে একটা অনুরোধ করব, রাখবেন চন্দ্রের এই ছবিটা আমি নিয়ে যেতে চাই, এটা আমাদের ইউনিয়ন অফিসে টাঙিয়ে রাখবো। আমাদের নেতা, আমাদের বন্ধু, ও আজ আমাদের মধ্যে নেই। ওর না থাকলে আমাদের ছেলেমেয়েরা বাঁচত না, আমরা কবেই মরে যেতাম। দাঁড়া, টিফিন ক্যারিয়ার ভর্তি করে খাবার নিয়ে কোথায় যাচ্ছ? চন্দ্রকাকুর বাড়িতে। কেন, এখন থেকে রাবণের গোষ্ঠী কি তুমি খাবে নাকি? এমনিতে তো আমার যথেষ্ট লোকসান যাচ্ছে, আর ওর বাবা তোমাদের ওই চন্দ্রবাবু আমার অনেক ক্ষতি করে গেছে। ক্ষতি করে গেছে? তার মানে? বুঝলে না, ওই পনের টাকা আনতে গিয়েই তো পটলটা তুলল আর আমাকেও মেরে গেল। ভেবেছিলাম পনের টাকায় বাড়িটা বড় করব আর ফোল্ডিং খাটের ব্যবসাটাও একটু ভলাও করে বাড়াবো, মেরে গেল আমাকে একেবারে। তবে একটা আনন্দের খবর, ওই ভাড়াটে মেয়ের সঙ্গে তোমার বিয়েটা হচ্ছে না। কেন হবে না? কেন কি করে হবে, টাকা যে দেবে সেই চন্দরই তো পটল তুলেছে। বাবা তুমি ভুল করছো, আমার বিয়েতে চন্দ্রকাকুর সাথে হবে না, হবে ওর মেয়ের সাথে। আমি বেঁচে থাকতে নয়। সরি বাবা, তোমার মরা পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। বা 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 রে আমার বেটা, এই নইলে কলিকাল, আমার চাই তো ওই মেয়েটা তোর কাছে বড় হলো, আমারই ঘাড় ভেঙে ওদের গোষ্ঠী শুদ্ধ তুই খাবি। বাবা, একদিন এরাই আমাদের মুখে অন্ন তুলে দিয়েছিল, মা মারা যাবার পর কে আমাদের খাওয়াতো? এই চন্দ্রকাকু, এই জানকী কাকিমা। আর আজ তাদের বিপদের দিনে তাদের জন্য সামান্য একটু খাবার নিয়ে যাচ্ছি বলে দুঃখে তোমার বুক ফেটে যাচ্ছে। আমারও বুক ফেটে যাচ্ছে বাবা, আমারও বুক ফেটে যাচ্ছে লজ্জায় ঘেন্নায়, কারণ তোমার মতো একজন বর্বর লোক আমার বাবা। আমি বর্বর হতে পারবো, কিন্তু তুমি বর হতে পারবে না। খেয়েও যদি তোমার খিদে মিটে না থাকে তাহলে দয়ার দান তুমি কুড়িয়ে খাও। খিদের জ্বালায় খাচ্ছি না, পেটের আলসারের জ্বালায়। চুপ করো, পেট সর্বস্ব বুড়ো কোথাকার, ঘরের বউটা কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাচ্ছে, আরে নাতি নাতনিরা মুখে এক ফোঁটা জল পর্যন্ত দেয়নি, আর সেখানে নিজের পেটের কথা ভাবছো, তো লজ্জা করে না? হ্যাঁ লজ্জা করে না? একটা টাকা দিয়ে নিজের ছেলের শ্রাদ্ধ করার ক্ষমতা পর্যন্ত তোমার নেই, অথচ কুকুরের মতো ছুড়ে দেওয়া অন্যের খাবার খেতে তুমি পাগল হয়ে উঠেছো, তাই না? তোমার এত লোভ, যাও বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে, দেখি করো গো যাও।
বৃক্ষে দাও মা, বৃক্ষে দাও মা, বৃক্ষে দাও মা। ভালো হবে বাবা, ভালো হবে। ভগবান মনোম বল করো। প্লিজ হেল্প মি, মাই সন ইজ ডেড, প্লিজ হেল্প মি। খালি ভিক্ষে ভিক্ষে, মাই ডিয়ার সন, মাই ডিয়ার সন। ছেড়া মারা গেছে বাবা। আরে এই করে তো গেল, কিছু দিন কাজ বসে রেখেছি মশাই। যারাই 10 টাকা দিচ্ছি নিয়ে যান, ভগবান মঙ্গল করবে। এখন বলতে একটা পাশ এলো না, দেখ 10:30 টা বেজে গেল। কেউ কপালে ছিল না, এগুলো ধরো, শ্রাদ্ধের জোগাড়টা করে ফেলো। আমি এসব ছোবো দাদু। হ্যাঁ, তাতে কি হয়েছে? দুবেলা তো তোমার হাতে চা খাচ্ছি, তাতে তো জাত যাচ্ছে না। ধরো রাজা তো শ্রাদ্ধের কাজকর্ম করবে না, আমার ছেলে আমাকেই করতে হলো। শান্তি নেই, তোর আত্মার মুক্তি নেই। একটা কাকু এলো না? আসবে না, একটা কাকু আসবে না, কারণ কাকেরা পর্যন্ত চেনে গেছে তুমি ভিক্ষে করে ছেলের পিণ্ডি জোগাড় করেছ। করেছি, কিন্তু তুই বাপ মরে যেতে ন্যাড়াটা হয়েছিস, অভিষি করেছিস, সংসারে তোর অনেক নাম দাম ইজ্জত, ভিক্ষে করে ছেলের শ্রাদ্ধের জোগাড় করছিস। কিন্তু তুই জোয়ান মধ্য, তোর মা বোন উপোস করে মরছে, একটা পয়সা জোগাড় করতে পেরেছিস? তুই তো ভিখারির অধম। আমাকে একটা চান্স দিন স্যার, বাবার আশীর্বাদ আর এদের সহযোগিতায় আমি যে কোনো কাজ শিখে নেব। প্লিজ স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, চাকরিটা দিন স্যার, দিন না। ওয়েল, চাকরি তুমি পাবে, আমাদের কোম্পানির সুপারভাইজার। সত্যি স্যার? শিওর, আমাদের কোম্পানি তোমার বাবার কাছে কৃতজ্ঞ, তুমি কালই জয়েন করবে। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মা, মা, এই মা কোথায়? মা ওই তো ঘরে। মা, 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 আমার বাবার অফিসে চাকরি হয়ে গেছে মা, কাল থেকে আমার অফিস। যে মানুষটার জন্য তোর ভবিষ্যৎ তৈরি হলো, সে অতীতকে একবার সম্মান জানা। তোর বাবাকে প্রণাম কর। বাবা, বাবা, আমি চাকরি পেয়েছি বাবা, সবকিছু তোমার আশীর্বাদে বাবা। হ্যাঁ, তোমার আশীর্বাদে। ধরো এটা। এটা কি স্যার? তোমার বাবার প্রভিডেন্ট ফান্ডের 50,000 টাকা। আর আর কোম্পানির শ্রমিকদের তরফে তোমাদের পরিবারকে দেওয়া আরো 50,000। স্যার কি বলেছে আপনাকে? আপনাকে কৃতজ্ঞতা জানাবো। ওসব পরে ভেবো, টাকাটা ধরো, মোট 1,00,000 টাকা। এত টাকা আমাকে দিচ্ছিস কেন? বাহ, তুমি ছাড়া আর কাকে দেবো মা? তাছাড়া রানীরও তো এবার একটা ব্যবস্থা করতে হবে। রানী? হ্যাঁ মা, রানীর ভাই একটা বিয়ে দিয়ে দাও, টাকা তো এসেই গেছে। না, ও টাকা তুমি নিতে পারবে না। নিতে পারবো না, কেন নেব না? মামার বাড়ি, আরে শর্ত ছিল 1,00,000, ওটা তো লাগবেই। তুমি চাঁদ মুখ দেখে ভুলতে পারো, আমি ওই চাঁদির আওয়াজ ছাড়া আর কিছুতে ভুলবো না। এত টাকা লোভ তোমার? কি খাবে এত টাকা? কি করবে এত টাকা নিয়ে? আমার স্বপ্ন পূরণ করবো, আর একটা বাড়ি করব, আর এখন ফোল্ডিং খাট বিকোয় 5,000 পিস, ওটা 50,000 করতে হবে।
তা তোর যৌতুকটা না পেলে ওটা হবে কোথা থেকে? আমি যৌতুক নিয়ে বিয়ে করবো না। আমার একটা সম্মান আছে, আমি তোমার হাটের বলদ নই যে আমায় বিক্রি করে সেই টাকায় তুমি তোমার সিন্দুক ভরবে। বিজনেই তার কুলোপানা চক্কর, হারাম জাতা, বেকার খাচ্ছিস তো বাপের ঘাড়ে বসে। আমি তাড়িয়ে দিলে স্টেশনে বসে পাতি লেবু বিক্রি করতে হবে, সেটাও অনেক বেশি সম্মানের। তোমার মতো কসাই বাবার বাড়িতে বসে সোনার থালায় রাজভোগ খাওয়াচ্ছে, ফুটপাতে বসে কলায়ের থালায় ডাল ভাত খাওয়া অনেক বেশি সম্মান। তাই যাও, তাই যাও, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রা দলের বিবেকের পাঠ করছো কেন? যাও। তাই যাব, তবু তোমার লোভের চাকায় একটা দুঃখী পরিবারের শেষ সম্বলটুকু আমি পিষে ফেলতে পারবো না। তুমি না আমায় বলেছিলে আমাকে ত্যাজ্য পুত্র করবে, সেই দায় থেকে আমি তোমাকে মুক্তি দিয়ে গেলাম। তুমি থাকো, তুমি থাকো তোমার টাকা তোমার বাড়ি নিয়ে, আমার কিচ্ছু চাই না। আমি এখনই তোমার বাড়ি আর তোমাকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেলাম। ভয় দেখাচ্ছে, পেটে টান পড়লে শ্বশুর করে এখন ফিরে আসবে। হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে এলে, কিন্তু বিয়ের নামে এই পণ প্রথা আমি সহ্য করতে পারলাম না। লেখাপড়া শিখেছি, কম্পিউটার ট্রেনিংও কমপ্লিট করেছি, একটা চাকরি আমি ঠিক জুটিয়ে নিতে পারবো, কিন্তু রানীকে আমি কষ্ট দিতে পারবো না। আপনি আমায় আশ্রয় দেবেন না মা? দেব। আমাকে শুনিয়ে শুনিয়ে জানাই বাজাচ্ছে, আমিও বাজাবো। আনন্দে নাচছে, নাচাচ্ছি ওকে, মাথায় আগুন জ্বলছে আমার। হারাও দাদা, এটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে হাতে করে, মাথায় দাও। এটা আমার প্রথম মাসের মাইনে। ওটা রানীকে দাও বাবা। না মা, আমি যখন বাড়ি ছেড়ে এসেছিলাম তখন আপনি আমাকে আশ্রয় দিয়েছিলেন, সাহস জুগিয়েছিলেন, মায়ের ভালোবাসা দিয়েছিলেন, তাই এ টাকার উপর অন্য কারোর অধিকার নেই, এটা আপনিই রাখুন। শুনছো, একবার ঘরে এসো তো। রানী ডাকছে, যাও। মা, 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 এই নাও আমার মাইনের টাকাটা। আরে কোথায় গেল রে? এনা। এত কম কেন রে? পড়ে টড়ে যায়নি তো? শুধু 600 টাকা আছে। নাকি ধার করেছিলি, শোধ দিয়েছিস? মাথা খারাপ? বাবার মতন ভুল করে 60 জীবন আমি খেসারত দেবো? একটা ফ্ল্যাট বুক করেছি, মাসে মাসে 1200 টাকা করে কেটে নিচ্ছে। ফ্ল্যাট? হ্যাঁ মা, 60 জীবন কি আমি এই ভূত বাংলোতে কাটাবো? বাবা নিজেও যেমন ছিল আমাদেরও তেমনি হাল করে গেছে, তাই আমি এই ভুল আর করবো না। আমি ঠিক করেছি মা, আমি মেরি আর খোকাকে নিয়ে নতুন ফ্ল্যাটে চলে যাবো। ফ্ল্যাটের জন্য প্রথম ইনস্টলমেন্ট আমি দিয়ে এসেছি আজকে, তাই এই মাসে মাইনেটা কম দিচ্ছি। এই মাস থেকে না সংসারে আর কোনো টাকা দিতে হবে না। সে কি, সংসারটা চলবে কি করে? না চললে না চলবে, আমাদের অত কিসের দয়? দাদাকে দেখছো না কেমন ছটকে পড়েছে? আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? আর শোনো, মাইনের টাকাটা আমার মাকে দিয়ে আসুনি তো। না মানে অফিস থেকে সোজা আমি আমার কাছে চলে এসেছি তো, খুব ভালো করেছো, কিচ্ছু বলবে না, একদম মুখ বন্ধ রাখো। শোন রাজা, এই টাকাটা রাখ, তোর হাত খরচায় লাগবে। মা,
শুনে তোমার ভালো লাগছে না? ফ্ল্যাটটার নাম দিয়েছি আমি চন্দ্রনাথ ভিলা। এরকম জায়গায় থেকে বাবা চিরকাল বোকামো করে গেছে মা। বোকামি তো তোর ভগ্নিপতি করেছে। কেন, কি হয়েছে? আর বলিস না, এই প্রথম মাসের মাইনে পেয়ে তোর বাচ্চার জন্য জামা প্যান্ট কিনতে গেছিল, ব্যাস রাস্তায় পকেট মার। আমি শুধু এখন চিন্তা করছি এই মাসের সংসারটা চালাবো কি করে। কই আমার তো। আরে তুমি চুপ করো না। মা মা, এই মাসে না আমরা সংসারে কোনো টাকা দিতে পারবো না। তার মানে এই মাসে তোদের দুজনের ভার আমাকে নিতে হবে। ভার কেন বলছিস দাদা, এটা তো তোর দায়িত্ব, তুই তো সকলের বড়। বড় বলে সব বোঝা আমার কাঁধে, এত টাকা পাবো কোথায় আমি? আসলে রাজা ওই আবার তুমি কথার মতো কথা বলছো। মা মা, এই মাসটা একটুখানি সামলে নিতে পারবে না? তোরা এত বুঝদার হয়ে গেছিস, আমি কি করে তোদের সামলাবো? এবার থেকে তোরা নিজেরাই নিজেদের সামলা। ধর তোর স্বামীর এই মাসের মাইনে, তোর ঘরের যাবার আগে অনিন্দুর পকেট মারিটা বোধ হয় এই ঘরেই হয়েছিল। আজ থেকে এই সংসারের মধ্যে আমাকে আর টানিস না। মা, আপনি সংসারের হাল ছেড়ে দিলে সবচেয়ে বেশি চাপে। এত ভালো হইও না মা, কষ্ট পাবে, অন্যায় করতে শিখো, মিথ্যে দিয়ে সত্যিকে ঢাকতে শিখো, নাহলে চোখের জল ছাড়া তোমার আর কিছুই থাকবে না। একি অনিন্দর খাবারটা তুমি খেয়ে নিলে? তুমি জানো না এখন অফিস যাবে। আমি ভাবলাম আমাকে, পেটে আলসার আছে তো, সকাল থেকে খাইনি, যদি আবার যন্ত্রণা বাড়ে তাই। আমার তো মনে হয় তোমার পেটে ক্যান্সার আছে। কি জ্বালা তুলে পড়েছে, সকাল হতে না হতে গোষ্ঠী শুদ্ধ লোকের শুধু খাওয়ার জোগাড় করো। হ্যাঁ গো, শুনছো তুমি আজ অফিসেই খেয়ে নিও। না ও খাক, আমি উঠছি, তুই ওকে ব্যবস্থা করে দে। আর দরদ দেখাতে হবে না, এই পিন্ডি ফেলে যাচ্ছ কার জন্যে? অনিন্দ কি তোমার এটো খাবার খেয়ে অফিসে যাবে? দয়া করে গিলে আমাকে উদ্ধার করো। ভূতের সংসার হয়েছে, রোজ কেড়ে লোকে ভাত পায় না, যত সব অকর মার ঢেকি দিন রাত ভাতের হাড়িতে মুখ ঢুকে বসে থাকবে, কবে যে সব থেকে মুক্তি পাবো জানি না। আমি তো দেখ এত বড় হয়ে গেছি দিদি। ওসব নাকে কান না, মার কাছে গিয়ে কাঁদো। তবে একটা কথা জেনে রাখো, বাবার আমলের কিন্তু আর কিছু নেই। তুমি কার ভাগে বসে খাচ্ছ আমি জানি না, তবে যদি আমার ভাগে বসে খাও একটা কথা শুনে রাখো, বসিয়ে বসিয়ে আমি আর কাউকে খাওয়াতে পারবো না। আমি বুঝতে পারিনি, আমি তোদের সবাইকে আপন ভেবেছিলাম। ছেলেটা মারা যাবার পর তোরা যে একে একে সরে গেছিস আমি বুঝতে পারিনি, তুই ভাবিস না। তোদের অন্ন ধ্বংস করার আগে আমি চলে যাচ্ছি, যাই দিদি। কোথায় যাচ্ছেন বাবা? একটা অকেজো নিষ্কর্ম লোকের যাওয়ার কি কোনো ঠিকানা থাকে বৌমা? যেদিকে দু চোখ যায় চলে যাব। নিজে সংসার ছেড়ে চলে যাবেন? এ সংসার তোমার ছেলে মেয়েদের, তোমার সন্তানদের, তারা আমার কেউ নয়। ওরা আমার সন্তান নয় বাবা, ওরা আজকের সন্তান। ওদের কাছে বাবা মা ভাই বোন সবাই পর, আপন শুধু টাকা। তাদের কাছে আমাকে ফেলে রেখে চলে যাবেন বৌমা? আপনার ছেলে চিরদিনের মতো আমাকে ফেলে রেখে চলে গেছে, আজ আপনিও যাবেন। বেশ যান, তবে কাল অবশ্যই একবার আসবেন। কাল কেন? হ্যাঁ, যে ছেলে বাবার শেষ কাজ করেনি সে মায়ের কাজ করবে কি করে? যেমন করে নিজের ছেলের পিণ্ডদান করেছিলেন, তেমনি করে কাল আপনার ছেলের বউয়ের মুখাগ্নিটা করে যাবেন। বলুন বাবা, তবুও চলে যাবেন? না,
আমি যাবো না মা, আমি যাবো না। তবে বিনা পরিশ্রমে আমি আর এই সংসারের অন্ন ধ্বংস করব না। যেদিন নিজে কিছু আয় করতে পারব, আমি তোমার কাছে আগে আসবো বৌমা, তোমার কাছে আসবো। এই যে যুধিষ্ঠির বাবু, কি ব্যাপার? এদিকে আসা যে ভুলেই গেছে। টাকার মর্ম এতদিনে বুঝেছি ঘোষ বাবু, আর তাকে নষ্ট করতে প্রাণ চায় না। কি ব্যাপার আপনার এই অবস্থা? নিজের স্বার্থের জন্যে ছেলেটাকে লেখাপড়া না শিখিয়ে ঢুকিয়ে দিলাম কারখানায়, তার রোজগারের টাকায় মদ খেয়েছি, পাপ করেছি, প্রায়শ্চিত্ত করতে চাই। একটা কাজ দিতে পারেন আমায়? যে কোনো একটা কাজ আমায় দিতে পারেন? কাজ? আমার একটা সাইডে ক্যাটারিং এর ব্যবসা আছে, সেখানে রান্নার লোক, মাল সাপ্লাই করার লোক লাগে। কিন্তু এই বয়সে আপনি কি পারবেন? পারবো, আমি পারবো। কি রানি, একই পোশাক পরেছো কেন? ক্ষতিটা কি? সেটা বোঝার মতো ক্ষমতা থাকলে প্রশ্ন করতে না। এরম একটা পোশাক পরে রাস্তায় বেরোতে তোমার লজ্জা করবে না? আদিকালের বদ্যি বুড়ের মতো কথা বলো না তো। স্মার্ট অনিন্দ্য, আমরা ঠাকুরমার ঝুলির থেকে টপকে পড়িনি, আমরা আজকালকার মেয়ে, এটাই আমাদের পোশাক। তুমি একা আজকের মেয়ে নও, এ বাড়িতে আর একটা মেয়ে আছে, তাকে দেখে অন্তত তোমার শেখা উচিত। কার কথা বলছো তুমি? মেরি হো ফ্যাশনের কি বোঝে? তাছাড়া কি চাও কি তুমি? হ্যাঁ, আমি সাদা লাল পেড়ে শাড়ি পরে অঞ্জলির বার্থডে পার্টিতে যাব, তাতে কি তোমার সম্মান বাড়বে? সম্মান না বাড়লেও কমবে না। তোমার বন্ধুর জন্মদিনের পার্টিতে তুমি ইচ্ছে করলে আরো ছোট পোশাক পরে যেতে পারো। হায় ভগবান, এই নাকি এদের মডার্ন ড্রেস। লেডিস এন্ড জেন্টলম্যান, আমার বার্থডের স্পেশাল সারপ্রাইজ, স্পেশাল গলায় স্পেশাল গান, মাই ফ্রেন্ডস রানি, গিভ হার এ বিগ হ্যান্ড। না, আমি গাইবো না অঞ্জলি, প্লিজ। কাম অন রানি, তুই তো রেগুলার গানে ক্লাস করতিস, কাম অন সিঙ্গিং। আরে সে তো রবীন্দ্রসঙ্গীত, তাতে কি আছে, তাই গানা? মাথা খারাপ, এই পোশাকে আবার রবীন্দ্রসঙ্গীত? তাহলে মডার্ন সং, রাইট? টুনাইট স্পেশাল ইজ a song from Rani. Thank you.
দেখা যাচ্ছি। রানী দারুণ গেছি শুন। এই যে ঠাকুরমশাই শুনছেন, দুটো প্লেট সাজিয়ে নিয়ে আসুন তো শীঘ্রই, স্পেশাল। এক্ষুনি যাচ্ছি। ওয়ান্ডারফুল পার্টি। দাদু আপনি? স্ট্রেঞ্জ, এই লোকটা তোমার দাদু না কি রানী? না মানে দাদু হতে যাবে কেন? আসলে আমাদের বিয়েতে রান্নার কাজ করেছিল তো, তখন থেকে আমরা দাদু বলে ডাকে। হেমা, তোমার স্পেশাল অতিথি মিথ্যে কথা বলে না। এত বড় লোকের বাড়ির মেয়ে, এত ভদ্র সভ্য সাজ পোশাক, মিথ্যে কথা বলতে পারে? ওদের বাড়িতে গোটা এগারো কুকুর ছিল, আমি ১২ নম্বর। এইভাবে ফ্যামিলির নাম ডুবিয়ে আসতে তোমার লজ্জা করলো না? পরে বাড়িতে চাকরের কাজ করার আগে তোমার ভাবা উচিত ছিল তুমি এই সংসারে কে। কেউ না, কেউ না, ফ্যামিলি দেখাচ্ছে, ফ্যামিলি। এটা একটা ফ্যামিলি, এটা তো একটা হোটেল, চশমখোরের হোটেল। আমি বোর্ডার, টাকা দিতে পারিনি, ভাতের থালা টেনে নিয়ে আমায় ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে। এই দেখ, যা করেছি আমি বেশ করেছি, সালামি আবার। শুনছো দাদা, বুড়ার কথা শুনছো? আমাদের এই বান্ধবীর বাড়িতে রান্নার কাজ করে আমাদের সকলের মান সম্মান ধুলে মিশিয়ে দিয়ে আমাদের অপমান করছে। তোর পাবি না। এই দেখ, নিজের রোজগারের টাকা। ঠিক বলেছে। দাদুকে যখন ঘর ধরে খাবারের টেবিল থেকে তুলে দেওয়া হয়, তাতে দাদুর অপমান হয় না। অথচ সে যদি নিজে খেটে রোজগার করে নিজেই নিজের খাবারের টাকা জোগাড় করে, তখন অপমানে তোমাদের মাথা মাটিতে মিশে যায়। এই তুই কোনো কথা বলবি না অনিন্দ্য, এটা কিন্তু আমাদের ফ্যামিলি ম্যাটার, আমাদের মান সম্মান আমরাই বুঝবো। একটা ওল্ড হ্যাগার্ডের জন্য আমরা লোকের কাছে ছোট হতে পারবো না। এই সামান্য কথাটুকু যদি বুঝতে না পারে, তাহলে এই বুড়োটা এই বাড়ি থেকে স্বচ্ছন্দে চলে যেতে পারে। রাজা, কার বাড়ি থেকে কাকে চলে যেতে বলছিস? শুনেছো মা, এই বুড়োটা কি করেছে? এরপর তো লোকে আমাদের মুখে থুতু দেবে। থুতু দেবে কেন? ঘরের মেয়ে হয়ে যে হাটের মধ্যে নেচে আসে, সমর্থ ছেলে হয়ে যে দাদুকে খেতে দিয়ে পয়সা চায়, বাবার জন্মদাতাকে দাদু না বলে বুড়ো বলে ডাকে, তাদের মুখে থুতু দেবে কেন? নর্দমার কাদা মাখিয়ে দেওয়া উচিত। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কাকে চাই? আমি জানকী দেবীর সাথে একটু দেখা করবো, এলআইসি অফিস থেকে আসছি। এলআইসি, এলআইসি অফিস, কি ব্যাপার বলুন তো? জানকী দেবীর স্বামী চন্দ্রনাথবাবু অ্যাক্সিডেন্টে মারা যাওয়ায় কোম্পানি থেকে আমাকে পাঠিয়েছে পেমেন্টের ব্যাপারে কথা বলতে। পেমেন্ট? কত টাকা? ৫ লাখ। ৫ লাখ? আরে আসুন 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 আসুন। রানী, রানী, আই রানী। কি হয়েছে রে রানী? ইনি এলআইসি অফিসে গেছেন, ওই বাবার এলআইসির টাকার ব্যাপারে। মাকে ডেকে দে। কত টাকা? ৫ লাখ। মা, আসুন আসুন ভিতরে আসুন। আপনাদের মা কোথায়? মাকে বলে এসেছি। মা, মা এদিকে এসো। মা নমস্কার। এটা আসলে আমাদের কোম্পানি স্টাফেদের জন্য করা হয়, মানে মাসে মাসে মাইনে থেকে ওই প্রিমিয়ামটা কেটে নেওয়া হয়। চন্দ্রনাথবাবুর অ্যাক্সিডেন্টাল বেনিফিট এবং ওই অ্যাডিশনাল বেনিফিট দুটো মিলিয়ে প্রায় ১,৫ লাখ টাকা আপনারা পাবেন। নমিনি হিসেবে আপনার নামটাই আছে, তাই ফর্ম দুটো আপনাকেই ফিল আপ করতে হবে, বাদ বাকি কাজটা আমার। আমি চলি, যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম দুটো ফিল আপ করে আপনি পাঠিয়ে দেবেন। আমি নিজে চেকটা রেডি করে হাতে হাতে এসে দিয়ে যাব। নমস্কার। মাই ড্রিম উইল কাম ট্রু, এবার আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। মা, মা, তুমি তো জানো যে কত টাকা ফ্ল্যাটের জন্য আমার মাসে মাসে মাইনে থেকে কেটে নিচ্ছে। এবার ওই টাকাটা আমি ওদের মুখে ছুঁড়ে ফেলে দেবো।
ওই 5 লাখ টাকা তুমি আমাকে দিয়ে দেবে। আমি কি বাণিজ্যলে ভেসে এসেছি? দাদা মনে রাখবি তোর আমার কিন্তু সমান অধিকার। ওই 5 লাখ টাকার মধ্যে 2.5 লাখ আমার। তোর মানে? এত টাকা দিয়ে তুই কি করবি? দেখ আমার বড় সংসার, সবাইকে আমার দেখতে হবে। থাম, দুদিন পরেই তো বাড়ি ছেড়ে হাওয়া হয়ে যাবি। সংসারের বোঝ তো আমাকেই টানতে হবে। সংসার বলতে তো মা, মা তোর কাছে বোঝা। অত দরদ থাকলে মাকে নিজের ফ্ল্যাটে নিয়ে গিয়ে রাখ না, আমি অন্তত ঝাড়া হাত পা হয়ে যাই। 2.5 লাখ টাকাটা কিন্তু ছাড়ছি না আমি। ঠিক আছে দেবো। বাবা, যে যার ভাগ বুঝে নিচ্ছিস, তোদের মায়ের ভাগটা কোথায় গেল? মা, মায়ের আবার ভাগ কিসের? মা তো আমাদের সঙ্গে থাকবে। সঙ্গে? হ্যাঁ, তোমাদের মাঝখানে থাকবে, ফুটবলের মতন ছুটোছুটি করবে। তুমি লাথি মারবে ওর কাছে যাবে, ও লাথি মারবে তোমার কাছে আসবে। সংসার তো নয়, খেয়ার বাজার। একি একা ঘরে দাঁড়িয়ে আছো, ওদিকে যাও। আজ বাবার কথা খুব মনে হচ্ছে। উনি থাকতে, উনি থাকলে কত খুশি হতেন। পাগলি মেয়ে, যার প্রয়োজন ফুরিয়ে যায় সংসার তাকে মনে রাখে না। তুমিও রেখো না, কষ্ট পাবে। যাও, সকলে তোমার জন্য অপেক্ষা করছে। আমার কিছু ভালো লাগছে না মা। মেয়েদের নিজস্ব ভালো লাগা না লাগার উপর কিছুই নির্ভর করে না। তারা বাবার সংসারে মেয়ে, স্বামীর সংসারে স্ত্রী, আর সন্তানের সংসারে মা নামের বোঝা। এ কথা বলছেন কেন মা? যা সত্যি তাই বলছি। আমরা সংসারের প্রয়োজনেই জন্মেছি, একদিন সংসারের প্রয়োজনেই চিতায় পুড়ে ছাই হয়ে যাব। যেমন গেছেন রাজার বাবা। বাবা চলে গেছে বলে দুঃখ করো না। তুমি আবার যেভাবে নতুন করে সংসারটাকে সাজিয়েছো তাতে আমরা সবাই খুশি হয়েছি। হ্যাঁ, সবই আপনাদের আশীর্বাদ। হ্যাঁ, একটু মিষ্টি দই টই দি না। আরে খান না, খান। আরে না 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 না, আরে পছন্দ মরে যাবো। ছেলের অন্নপ্রাশনে তুমি এখন এলাই ব্যবস্থা করেছো। চন্দ্রাজ বেঁচে থাকলে কি খুঁজিটাই না হতো। ভুল বললেন, চন্দ্র বেঁচে থাকলে এদের দুঃখ আরো বাড়ত। কেন? কেন চন্দ্র বেঁচে থাকলে ছেলের চাকরি হয় নেই তাই খাচ্ছেন, থাকলে কোথায় পেতেন? প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এলআইসি টাকা 5 লক্ষ, এসব হয়। রাজার ছেলের অন্নপ্রাশন দেখো রাজপুত্রের মতন হচ্ছে। চন্দ্র যদি জানতো মরে গেলে সংসারটার বার বাড়ন্ত হবে, ছেলে মেয়েদের রমরমা বাড়বে, অনেক আগেও মরতে চাই। ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা। ছেলে মেয়েদের জন্য এটুকু করবো না? ছেলে মেয়ে, তোমার ছেলে মেয়েদের আমি তোমার চেয়ে ভালো চিনি, কারণ আমি মা। ওরা নিজেদের কথা ভাবে, স্বার্থের জন্য ওরা কত নিচে নামতে পারে তুমি জানো না। তুমি যেদিন চাকরি ছেড়ে দেবে তারপর দিনই আমাদের ঠাঁই হবে গাছতলায়।
ছবি। তুই বেঁচে আছো, বেঁচে আছি বলে তো ফিরে এলাম জালুকে। বাবা আপনি আমার শুনছো? রানী দাদু শিগগির বাড়ি এসো, দেখো কে এসেছে। আরামে ছেড়ে যাবি না বল। আমার চাকরি চলে যাবে, আমি আবার বেকার হয়ে যাব, আমার ছেলে বউ এলআইসির টাকা ফ্ল্যাট সব হাতছাড়া হয়ে যাবে। তুমি এতদিন পর কোত্থেকে? সে এক ইতিহাস। ইতিহাস? সে এক অবিশ্বাস্য ইতিহাস। ট্রেন অ্যাক্সিডেন্টের পর আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছিল, অচেতন অবস্থায় আমায় পাওয়া যায় একটা নদীর ধারে। সেখান থেকে এক বৈদ্য আমাকে তুলে নিয়ে এসে সেবা শুশ্রূষা করে বাঁচিয়ে তোলে। তখন তোমাদের কথা আমার কিছুই মনে পড়ছিল না। তারপর যখন স্মৃতিশক্তি ফিরে পেলাম, এক মুহূর্ত দেরি না করে তোমাদের কাছে চলে এলাম। তোমাদের সঙ্গে যে আবার দেখা হবে স্বপ্নেও ভাবেনি, এসবই ভগবানের আশীর্বাদ। ভগবান নয় রে বাবা, আমার বৌমার পুণ্য বলে আমার তাকে ফিরে পেলাম। তবে যে তুমি বলেছিলে তোমার শ্বশুর মৃত? হ্যাঁ মৃতই তো। আসলে হয়েছে কি ফাদার, মেরি কাল রাতে স্বপ্নে দেখেছে বাবা ওর কাছে ছেলে হয়ে ফিরে এসছে, ও ভীষণ খুশি। এই সংবাদে আমি ভাবছি কি আমারও কিছু করা উচিত। খ্রিসমাসের সময় এই চার্চের অনাথ শিশুদের জন্য আমি কিছু করতে চাই। বেশ তো করো, খ্রিসমাস আসুক, কেমন তখন করো, প্রভু তোমাদের মঙ্গল করুন। তুমি মিথ্যে কথা বললে কেন? এই মিথ্যেটাই আমাকে সারা জীবন ধরে বলে যেতে হবে মেরি, নইলে সবকিছু শেষ হয়ে যাবে। তুমি তো জানো বাবা নেই বলে আমি চাকরিটা কিন্তু পেয়েছি। আশ্চর্য, তা বলে একটা জীবিত মানুষকে সারা জীবন মৃত বলে চালাবে? হ্যাঁ চালাবে, তাহলে যে আমাদের চাকা চলবে না। তার মানে? আরে এলআইসির 5 লাখ টাকার মধ্যে 2.5 লাখ টাকা আমার, 2.5 লাখ টাকা দাদার, সমস্ত ব্যবস্থা পাকা। বাবা বেঁচে আছে জানতে পারলে ওরা টাকা দেবে ভেবেছো? তাছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ক্ষতিপূরণ, এসব টাকারই বা কি হবে? তার মানে টাকার জন্য তোমরা জন্মদাতা বাবাকে জ্যান্ত অবস্থায় মেরে ফেলবে? শুনছো, কোথায় তুমি? কোথায় গো? আমি এখানে। খুবচি ঘরের মধ্যে। এ কি, তুমি অন্ধকারে কি করছো? আসতে, এক্ষুনি গোয়ালে আসবে, দেখে ফেলবে। তাতে কি হয়েছে, তুমি লুকিয়ে থাকবে কেন? তুমি না এই বাড়ির কর্তা? কে কর্তা? মানুষই না, ও তো এখন দেয়ালে টাঙানো একটা ছবি। ওর এই চেহারাটা বাইরের লোক দেখে ফেললে তোমার সন্তানরা সব অনাথ হয়ে যাবে। তাই তো সবাই মিলে এই বন্দোবস্ত করেছে আমার ছেলেটার। কি বলছেন বাবা, ও কি এভাবে সারা জীবন লুকিয়ে থাকবে? না, হয় না। চলো বাইরে এসো। দাবজি! না না, আমি ওকে ছাড়বো না। তুমি এত নিচে নেমেছো, একটা দুধের শিশুকে খুন করতে তোমার হাত কাঁপছে না? না কাঁপছে না। আগে বাচ্চাটাকে মারবো, তারপর তোমাকে মারবো। দামোজি, দামোজি, দামোজি! রাজা, এটা কি করছিস? দেখতে পাচ্ছ না, তোমাদের একমাত্র বংশধরকে আমি শেষ করে দেবো। কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। আর কিছুদিন পর সবাই জানতে পারবে যে আমার বাবা ফিরে এসছে, তখন আমার চাকরিটা চলে যাবে, বউ ছেলে নিয়ে আমি কি করবো? সেই তো তখন আমাকে উপোস করে মরতে হবে। তাই কালকে যা করতে হবে আমি সেটা আজকেই শুরু করছি ওই বাচ্চাটাকে দিয়ে। ছি ছি, এত নিচে নেমে গেছিস তুই।
যদি তোর জন্মের সময় আমি জানতাম যে ভবিষ্যতে তুই একটা মানুষ না হয়ে একটা পশু হবি, মাধুরী তোকে মেরে ফেলতাম। মেরে ফেলনি, তাহলে তো আজ বেঁচে থেকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হতো না। রাজা, তোর বাবা বেঁচে ফিরে এসেছে বলে তুই মৃত্যু যন্ত্রণা সহ্য করছিস? হে ভগবান, এই আমার সন্তান। তবে শুনে রাখ, যত যন্ত্রণা তোকে সহ্য করতে হোক, আমি যতদিন বেঁচে আছি তোর বাবা এই বাড়িতেই থাকবে। এখন তো কথা বলবেই, এতদিন আমি তোমাদের মুখে ভাত জুটিয়েছি, এখন আমার মুখের ভাত তোমরা কেন খাচ্ছ? রাজা, ভাই জানোয়ার, কাকে কি বলছিস? যে তোকে জন্ম দিল, মুখের দুধ খাইয়ে তোকে মানুষ করলো, তাকে এত বড় কথা বলতে তোর জিভ খসে পড়লো না? যা যাও পুরো হাবরা কোথাকার, আমাকে কথা শোনাবা তুমি কে? আমি কে? তোমার এই ছেলেটা ওর জন্ম থেকে আমাকে তুই তো কারি করে গালি গালাজ করে, আর কোনোদিন কিচ্ছু বলিনি, আজ আমি ওকে ছাড়বো না। সন্তানের কথা ভেবে আমি আমার কুলাঙ্গার সন্তানকে মাফ করলাম। বাবা খবরদার, খবরদার, আমাকে বাবা বলে ডাকবি না, তোর মুখে বাবার কথা শোনা পাপ। তোকে বাবার জন্য ভগবানের কাছে আমরা মানত করেছিলাম, নিজে একবেলা খাবার ছেড়ে দিয়েছিলাম তোকে খাওয়াবো বলে, মুখে রক্ত তুলে কাজ করেছি তোকে লেখাপড়া শেখাবার জন্য, কিন্তু আজ বুঝছি সারা জীবনে আমি শুধু ভুলই করেছি। তবে নিশ্চিন্ত থাক, তোদের মঙ্গলের জন্য আজ থেকে আমি তোদের কাছে মৃত। হ্যাঁ মৃত, মৃত, ওর নাম তুই আমার কাছে করবি না রামু। আমার ছেলে, আমার ছেলে অনেকদিন আগে মরে গেছে। কি যে বলেন বাবু, মারা যাবে কোন দুঃখে, কেমন সুখে ঘরকন্যা করছে, এখন আবার অনেক টাকাও পেতে চলেছে। টাকা? অনিন্দ টাকা পাচ্ছে, ওই ভিখিরির বাচ্চারা ওকে টাকা দেবে? গুল মারবি না রামু, গুল মারবি। গুল নয় বাবু, চন্দ্রবাবু মারা যাওয়াতে ওরা এলআইসি থেকে টাকা পাচ্ছে। এলআইসি? কত কত টাকা পাচ্ছে রে? হ্যাঁ পুরো 5 লাখ। আসলে আপনার মাকে আমি কথা দিয়েছিলাম নিজে হাতে এসে চেকটা দিয়ে যাব, ওনাকে একটু ডাকবেন, এই কাগজপত্র একটু সই সাবুত করতে হবে। যদি সই না করি? মা আমি তোর পায়ে পড়ছি, মা মা সইটা করে দাও, নাহলে অনেকগুলো টাকা হাতছাড়া হয়ে যাবে। তাছাড়া বাবা যে বেঁচে আছে সে তো আর বলা যাবে না, মাঝখান দিয়ে প্রাণ থাকতে আমার মুখ থেকে এই কথা বেরোবে না যে তোদের বাবা বেঁচে নেই। আরে কি ব্যাপার, আপনারা ওনাকে ঘিরে দাঁড়িয়েছেন কেন? সইটা করতে দিন, আসুন। আপনি তো বিধবা, সেদিনও তাই দেখে গেছি, আজকে দেখছি স্মৃতিতে সিঁদুর, কপালে টিপ, কি ব্যাপার বলুন তো? আর বলেন কেন, বাবা মারা যাওয়ার পর থেকে না মাথাটা কিরকম খারাপ হয়ে গেছে, কখনো সিঁদুর পড়ছে, কখনো সিঁদুর মুছে ফেলছে, কখনো সধবা, কখনো বিধবা, মানে মা মা আমি তো কতবার বলেছি যে বাবা আর ফিরে আসবে না, বাবা মারা গেছে, বাবা মারা গেছে, বাবা মারা গেছে। সিঁদুর টিপ ছেলে আজ মুছে দেয়, অসহায় পিতা তার আধারেতে কেঁদে যায়, অর্থের লোভে আজ গর্ভের সন্তান হয়েছে পিশাচ, সে তো টাকা তার ধ্যান জ্ঞান, কোথায় যে চলে গেছে মানুষের ভগবান জানে না আজকের সন্তান।
ভালোবাসা মমতা মায়ার স্নেহে রক্তে লিখে যায় আজকের ইতিহাস আজকের সন্তান আজকের সন্তান কাল চন্দ্রর মৃত্যুর এক বছর পূর্ণ হচ্ছে, আমরা সবাই মিলে একটা স্মরণ সভার আয়োজন করেছি। ও হ্যাঁ হ্যাঁ, লেখো। এত দিচ্ছ কেন? এখন তোমার কত খরচ? কাল তোমার বাড়িতে কাজ। কাজ? বাহ, বাবার বাৎসরিক শ্রাদ্ধ করবে না? ও হ্যাঁ, নানান ঝামেলা, আমার মাথার একদম গন্ডগোল হয়ে গেছে জানেন। নিশ্চয় করবো, বাবার কাজ করা তো সন্তানের ধর্ম। ধর্ম? বাবা বেঁচে থাকতে তার শ্রাদ্ধ করবি, এ কোন সন্তানের ধর্ম? এটাই 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 আজকের সন্তানের ধর্ম বৌমা। বাপ মরে যেতে এরা শ্রাদ্ধ শান্তি করে না, কিন্তু জ্যান্ত বাপকে মরা সাজিয়ে তার মুখে পিণ্ড গুঁজে দিতে এদের হাত কাঁপে না। তোমরা যা খুশি বলতে পারো, তবে কালকে বাড়িতে বাবা শ্রাদ্ধ হবেই। এই তাস্যৈ সবস্ত্র সুপকর্ণ আমন্য পূজায় নমঃ, এই তদ্ধিপতয়ে কৃষ্ণবি নারায়ণায় নমঃ, সম্প্রদানায় ব্রাহ্মণায় নমঃ। স্মৃতির মনি হারে ব্যথার আবু লেগে গেছে, আমার চিতা জ্বলছে আর দেখছি বসে আমি। ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। এবার পিণ্ডদান হবে, মাকে ডাক। Thank you.
জীবিত পিতার শ্রাদ্ধ পুত্র করে দ্বিধাহীন, দুঃখ দিয়ে শোধ করে মায়ের দুধের ঋণ। অশ্রু দিয়ে নেভে না তো আগুন, টাকার দানব করে বিবেকের খুন। কোথায় যে চলে গেছে মানুষের ভগবান, জানে না আজকের সন্তান। বার দাবি নিয়ে যারা পথে নামে, মরবার অধিকার পে তারা থামে। কোথায় যে চলে গেছে মানুষের ভগবান, জানে না তো আজকের বাবা তো মার ঘরে কিছু কর তুই। কি হলো? আরে চন্দর তো এই ঘরে ছিল, কোথায় গেল? এইটুকু সময়ের মধ্যে ছেলেটা কোথায় গেল? হয়ে গেল নাকি ছেলেটা? কি ওর মনে? চাপা বাক্সের মধ্যে এতটুকু হওয়া নেই বন্ধ হয়ে শেষ হয়ে যেতিস রে বাবা। সংসারের মায়াটা এবার বুঝতে পারছিস তো? নিজের বাড়িতে লুকিয়ে থাকতে হচ্ছে। ঘরে জ্বালা, বাইরে জ্বালা, নিজের বাপ যে এত বড় শত্রু আমি ভাবতে পারিনি। রাজা যা মুখে আসে তাই বলিস। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমাকে জিজ্ঞেস না করে তুই ডাক্তার ডাকতে গিয়েছিলিস। ওই ডাক্তার যদি বাবাকে দেখে ফেলতো তাহলে কি হতো একবার ভেবে দেখেছিস? না, একজন অসুস্থ লোককে ডাক্তার দেখাতে একজন ভদ্রলোক যে বাধা দিতে পারে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। কি বলতে চাস তুই? সেটা তুই ভালো করেই জানিস। নিজের স্বার্থের জন্য বাবা জ্যান্ত থাকতে তাকে মেরে ফেলেছিস, এখন কি বিনা চিকিৎসায় নিজের মাকেও মেরে ফেলতে চাস? অনিন্দ্য, একটি ঘুষিতে তোমার মুখটা আমি বন্ধ করে দেবো। আমার মুখটা বন্ধ করার আগে নিজের মুখটা ভালো করে আয়নায় দেখে আয়। ওরকম দেবতার মতো বাবা মার সন্তান হবার যোগ্যতা তোর আছে কিনা? কি তুই আমাকে যোগ্যতা দেখাচ্ছিস? বাপের লাথি খেয়ে ঘর জামাই এখানে পড়ে আছিস আমার বড় বড় কথা? আর তোর একদিন কি আমার একদিন? ভালো কথা বলছিস, ছাড়। না ছাড়বো না, ছাড়, যা বলছিস না ছাড়বো। এই রাজ্যে রইলে ভালো হবে না বা? চমৎকার, বাপ মা ঠাকুরদার সবই তো হয়ে গেছে, বাকি ছিল জামাইটা, ওকে আর ছাড়া যায় কেন? মা, বাপের ষোলকলা পূর্ণ কর, এইবার করব। রাজা, চলো রাজা, কোথায় যাচ্ছিস? তোকে কি আমি কৈফত দেবো নাকি? আমি অনেক সহ্য করেছি, আমার তো পাপের শেষ নেই। আজই পুরোটাকে বাড়ি থেকে তাড়িয়ে আমি পাপের
ষোলো করা পূর্ণ করবো। এবার তোমাকে আমি বাড়ি থেকে বিদায় করে নরকে ডুব দেবো। দরজা বন্ধ করলি কেন? বাবা আমি তোকে পৃথিবীর আলো দেখিয়েছি, তুই আমার সন্তান, আমার কাছে লজ্জা। এই লজ্জা নিয়ে আমি বাঁচতে চাই না। শান্তিতে তোদের মাকে নিয়ে আজ আমি বাড়ি ছেড়ে চলে যাব। জীবিত হয়েও যে সংসারে তুমি মৃত, সেখানে আমার বেঁচে থেকে লাভ কি? আর তোমার জন্য আমরা বাঁচতে না পারি, মরতে তো পারি, মরতে তো পারি। তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না, কোথাও না। চলে যাবি? হ্যাঁ, আজ তোমার সঙ্গে এক ছাদের তলায় থাকতে আমার ঘেন্না হচ্ছে। কোথায় যাবে? একদিন যেখান থেকে এসেছিলাম সেখানেই ফিরে যাব। তার মানে অনাথ আশ্রমে? অনাথদের তো আশ্রম ছাড়া কোনো জায়গা নেই। আমি অনাথ, আর আজ থেকে আমার ছেলেও অনাথ, তাই ওকে নিয়ে আমি নরক ছেড়ে চলে যাব। না মেরি, না। কে তোমার স্বামী? কে তোমার স্বামী? আমি তোমার কেউ নই, স্ত্রী এর নামে তুমি কলঙ্ক। আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। তুমি আমার গায়ে হাত তুললে, হাত বলে বেঁচে গেলে, যদি একটা চাবুক থাকতো না, তাহলে চাপকে তোমার পিঠে চামড়া তুলে নিতাম। অনিন্দ, নিজের বড় বড় বাপকে ছেড়ে আসতে আমার এতটুকু বাধেনি, কিন্তু তোমরা দুই ভাই বোন আমার বাবার থেকে অনেক বেশি জানোয়ার, অনেক বেশি নিচ। দেবতার মতো বাবা মাকে এই বাড়ি থেকে তোমরা তাড়িয়েছো, এটা কি একটা বাড়ি? যে বাবা তোমার জন্য মুখে রক্ত তুলে খেটেছে, সেই বাবা জীবিত থাকতে তার শ্রাদ্ধের মন্ত্র অম্লান বদনে তুমি উচ্চারণ করেছো। প্লিজ বেরি, প্লিজ। যে মা তোমায় গর্ভে ধারণ করেছে, তোমার এই সন্তানকে গর্ভে নষ্ট হওয়া থেকে বাঁচিয়েছে, সেই মাকে দিয়ে তার জীবিত স্বামীর পিণ্ড দান করিয়েছো তুমি। প্লিজ, প্লিজ স্টপ ইট, বেরি স্টপ ইট। আমি আমি তোমার কাছে ক্ষমা চাইছি মেরি, আর বলো না, আমাকে তুমি ছোঁবে না। তোমার এই হাত দুটো অপবিত্র হয়ে গেছে, এই হাত মায়ের সিঁদুর মুছিয়ে দিয়েছে, এই হাত দাদুকে গলা ধাক্কা দিয়েছে, এই হাত বাবার টাকা নিয়ে চিনি মিনি খেলেছে। আর বলো না অনিন্দ, আর বলো না। আমি অনেক ভুল করেছি অনিন্দ, তুমি আমাকে ক্ষমা করো অনিন্দ। আমি আমার বাচ্চাকে তোমার থেকে দূরে সরিয়ে রাখতে চাই মেরি, কারণ যদি তোমার কাছে থাকে তোমার মতো হবে, নিজের স্বার্থে যেন বাবা মাকে মেরে ফেলতেও আটকাবে না। আমি আজ এক্ষুনি আমার বাচ্চাকে নিয়ে এখান থেকে চলে যেতে চাই। না মেরি, না, না, এত বড় শাস্তি তুমি আমাকে দিও না মেরি, এত বড় শাস্তি তুমি আমাকে দিও না। তুমি আমাকে একবার সুযোগ দাও, মাত্র একবার। হ্যাঁ, আমি চাই না টাকা পয়সা চাকরি বাকরি, আমি কিছু চাই না। আমি আমার বাবা মাকে ফিরিয়ে নিয়ে আসবো, আমি তাদেরকে আমি এই সংসারে মাথায় করে রাখবো, আমার মাথায় করে রাখবো। যে ভুল আমি করেছি
তার জন্য প্রায়শ্চিত আমাকে করতে দাও মেরি। টিকিটটা দেখি। বাবা আপনি এই টিকিট দুটো দেখো, সংসারে কোনোদিন তো দুটো পয়সা দিয়ে তোমাদের সাহায্য করতে পারিনি, আজ মেহনতের পয়সায় দুটো টিকিট আমি কিনে রেখেছি, যাও চলে যাও। আশীর্বাদ করি এখানে যেন তোদের ফিরতে না হয়, এই নরক ছেড়ে তোরা যেখানেই যাস সুখে শান্তিতে থাকবি। দুদিন আগে যদি এই চোখের জলটা ফেলতিস তোদের বাবা মাকে আজ তাহলে কাঁদতে কাঁদতে চলে যেতে হতো না। বাবা মাকে শান্তিতে রাখা, সুখে রাখা সন্তানের কর্তব্য। ভগবান যদি সত্যি হয় আমার সন্তান সুখে থাকবে। শুনুন, কালকে মিটিং এর পরে এই চিঠিগুলোকে ফ্যাক্স করে দেবেন, হ্যাঁ? আর কালকে বাবা কেষ্ট তুই মা একই অবস্থা, থান পড়ে আছো, মাথায় সিঁদুর নেই, কি হয়েছে তোমাদের? আমাদের কথা কাউকে বলার মতো নয় রে, সন্তান থাকতেও আমরা নিঃসন্তান, স্বামী থাকতেও আমি বিধবা। আজ আমাদের সব শেষ হয়ে গেছে কৃষ্ণ। কৃষ্ণ আজ আমি আনন্দে হাসছি মা, ভগবানের কি লীলা! মনে পড়ে বাবা আমার ওই টেন্ডার পাস হওয়ার দিন আপনি আমাকে আশীর্বাদ করেছিলেন, সেই টেন্ডার পাস হওয়ার পর আজ আমি বিরাট কোম্পানির মালিক, আমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, শুধু একটা জিনিস ছিল না, আর ভগবান সেই অভাবটা আমার পূর্ণ করে দিল। কে বলেছে তোমাদের সব শেষ হয়ে গেছে? আমি তোমাদের সন্তান, পারবে না আমার বাবা মা হতে, বলো না পারবে না। মানুষের ভগবান জানে না আজকের সন্তান। ভালোবাসা মমতা মায়ার স্নেহে তো
সুখ শান্তির বাসা আজ ভেঙে যায়, লোভ আর স্বার্থের আগুনেতে জ্বলে যায়।